ওকে, সো আমাদের যেটা আলোচনার মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে লোকাল এসইও। সো লোকাল এসইও এই জন্য ইনক্লুড করা শুধুমাত্র গুগল মাই বিজনেস ইনক্লুড করা না, যে যাতে হচ্ছে আপনারা লোকাল বিজনেস গুলা কিভাবে করে বা কিভাবে আসলে তাদের অনলাইন প্রেজেন্সে আসা উচিত সেই ইস্যুগুলো ফিক্স করে দেয়া, আপনি মার্কেট প্লেসের থেকে ক্লায়েন্ট ম্যানেজ করা অথবা ইমেইলের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করে সরাসরি তাদের সাথে ডিল করতে পারেন। ওকে, সো এই ক্ষেত্রে আমি আশা করছিলাম যে 2 দিনের মধ্যে আপনাদের কাছ থেকে কিছু কিছু প্রশ্ন হয়তো বা আমি খুঁজে পাবো বা আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন আমি পাবো, যে যে প্রশ্নগুলোর মাধ্যমে কিছু জিনিস হইলো যেটা আছে যে উত্তরগুলো পাইলে আপনাদের জন্য সহজ হবে। যেমন কালকে মানে গতকালকে আর কি আমরা যখন হচ্ছে ই করতেছিলাম, লোকাল বিজনেসের ই দেখাচ্ছিলাম যে কিভাবে আসলে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন, সো ওই সময়টাতে হচ্ছে আমরা আমি অন্তত এক্সপেক্ট করছিলাম কেউ একজন একটু প্রশ্ন করবেন যে ভাই আমি তো লোকাল ভাবে হোক বা মানে ম্যানুয়ালি আর কি আমি কোনো মার্কেট প্লেস বাদে আমি যদি কোনো একজন ক্লায়েন্ট ম্যানেজ করি, সো তার কাজও আমি নিলাম, কাজও করে দিলাম, বাট তার কাছ থেকে আমি পেমেন্ট কিভাবে নেব, আমি থাকি বাংলাদেশে সে থাকে আরেক জায়গাতে, সো পেমেন্ট কি সরাসরি আমি পেইনিয়রে নিব কিনা, তার যদি পেইনিয়র না থাকে তাহলে আমার পেপ্যাল অ্যাকাউন্ট আমি পেপ্যালে নেব কিভাবে, বা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে এরকম আমার পেইনিয়র পেপ্যাল কোনোটাই নাই, তো সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে নিব। দেখেন আপনি যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট নিতে আমি পার্সোনালি রেকমেন্ড করব দুইটা, সে দুইটা হইলো আপনার পেইনিয়র একটা এবং পেপ্যাল একটা। আপনি যদি পেপ্যাল ইউজ করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন জুমের মাধ্যমে আপনাকে পাঠাইতে, যেন আপনি সেটা ব্যাংকে ট্রান্সফার করে সরাসরি উঠায় নিতে পারেন, এবং যদি পেইনিয়র ইউজ করেন সেক্ষেত্রে আপনি পেইনিয়রের মাধ্যমে নিতে পারবেন, স্কিলের মাধ্যমে নিতে পারবেন, আপনি পেইনিয়র থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে ব্যাংকের থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হইলো মেথড। যদিও প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা ছোট কিন্তু তারপরেও আমি এক্সপেক্ট করছিলাম যে কেউ একজন একটু প্রশ্নটা করবেন, তো যাই হোক প্রশ্নটা আসলে আমার এখন প্রথমেই শুরুতে মনে হইলো এবং আমি বলে দিলাম। সো আজকে যেটা আমরা করব সেটা হইলো আমাদের গুগল মাই বিজনেস এর বাকি একটা জিনিস আমরা রেখে দিছিলাম, বাকি সেই একটা জিনিস হচ্ছে গিয়ে সার্ভিস। তো আমরা গুগল মাই বিজনেস এ চলে যাব, তার আগে আমি একটু প্রেজেন্ট করে নিব। ওকে, প্রেজেন্ট করলাম। আচ্ছা, সো আশা করতেছি আমারটা দেখা যাচ্ছে, কারণ আমার এখানে স্টপ প্রেজেন্টিং দেখাচ্ছে। ওকে, সো আমি নতুন ট্যাবের মধ্যে গিয়ে হচ্ছে জিএমবি লিখে সার্চ করলে কি আসবে, আর কতদিন তো আসছিল জিএমবি। আচ্ছা, গুগল মাই বিজনেস এর মধ্যে আমি গেলাম। আচ্ছা, সো আমি সাইন ইন করে ফেলি। ওকে, সো গতদিন আমরা এই যে এইটা আছে এটা আমরা ওপেন করছিলাম এবং এটা নিয়ে কাজ করছিলাম, যেটা আমাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয় নাই। ভেরিফিকেশন প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আমাদের যে ঠিকানা আমরা দিছি, এই যে যে ঠিকানাটা আছে এখানে, এই ঠিকানাতে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে একটা কার্ড আসবে, কার্ডের মধ্যে নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা মেইলের মধ্যে দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো ওই প্রসেসটা আমরা যেহেতু একটা ফেক কোন রকম হইলো একটা ঠিকানা দিছি, সো ওইটা আমরা ভেরিফাই করব না, কিন্তু আপনার যদি মূল ক্লায়েন্ট হয় যাদেরটা আপনি একদম ফার্স্ট থেকে স্ক্র্যাচ থেকে করে দিবেন, সো তাদেরটা এইভাবে একটু বলে দিবেন যে হ্যাঁ আমি এভাবে করে দিব, আপনি আসার পর সেইটা আমাকে একটু দিবেন, আমি সেটা সাবমিট করে আপনার এটা ভেরিফাই করে দিব। এবং যদি এরকম হয় যে আপনার ক্লায়েন্টের আগের থেকে আছে, তো সেক্ষেত্রে আপনাকে এটা
আসলে ওপেন করা লাগবে না, যেটা করা লাগবে সেটা অপটিমাইজড করা লাগবে। এখন অপটিমাইজ করার জন্য আমরা প্রথমে বলছিলাম সব থেকে বিশেষভাবে জরুরি বা হচ্ছে সব থেকে প্রাইমারি যেটা বলা যায় মেজর পার্ট, সেটা হচ্ছে ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা দিতে হবে, এমন ভাবে দিতে হবে যেন একজন মানুষ তিনটার ভিতর থেকে সে যা চাচ্ছে সবই খুঁজে পায়। কি যেমন হচ্ছে কোম্পানির বা আপনার বিজনেসের নাম কি, আচ্ছা নামের মধ্যে সে যেন খুঁজে পায় যে আসলে কোম্পানি বা বিজনেসটা কিসের। যেরকম আমরা দিছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বিদ্যার এবং এসিডি ডিজিটাল, এটা আমাদের ইয়ের নাম। আচ্ছা তারপরে হচ্ছে যেটা আছে সেটা অ্যাড্রেস, টোটালি একদম একজ্যাক্ট অ্যাড্রেস বা অ্যাকুরেট একটা অ্যাড্রেস সেটা দিয়ে দিতে হবে, এবং তার সাথে জিপ কোড মাস্ট। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে যেটা দিতে হবে সেটা হইলো ফোন নাম্বার, যদিও আমরা ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট ইনফোতে অ্যাড করি নাই, কারণ আমরা একটা ফেক হচ্ছে যে জিএফবি করতেছি, তো সেখানে আমরা ফোন নাম্বার দিব না। ওকে, তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কি আসলে লোকাল যেটা আছে বাংলাদেশের মধ্যে সেইগুলা কি করব কিনা, নাকি বাইরের গুলা করতে পারবো? অবশ্যই আপনারা বাইরের গুলা করতে পারবেন, যখন বাইরের গুলা করবেন তখন তার ফেক হবে না, তখন আপনি যে ইনফরমেশন যেগুলা আছে সেগুলা ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা করব সেইটা হচ্ছে গিয়ে সার্ভিসের মধ্যে যাব। ওকে, সার্ভিসের মধ্যে গিয়ে আমাদের মূল যে প্রাইমারি যে ক্যাটাগরি আছে সার্ভিসের সেটা হচ্ছে ট্রেনিং সেন্টার। এখন ট্রেনিং সেন্টারের মধ্যে কাস্টম যে সার্ভিসগুলো আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো। কাস্টম সার্ভিস, কি সার্ভিস আমরা দিচ্ছি? ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স। তারপরে আবার একটা দিব, দেওয়ার পরে আমরা দিব হচ্ছে কি দেয়া যায়, আচ্ছা ওয়েব ডিজাইন কোর্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে দিব যেটা কাস্টম সার্ভিস আর কি। আচ্ছা কেউ একজন মেসেজ দিচ্ছে, আচ্ছা আমি রেকর্ড করতেছিলাম, হ্যাঁ আপনি যদি চান আপনিও রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যদি রেকর্ডটা পুরোপুরি কন্টিনিউ করি তাহলে আমি আপনাকে পাঠাবো টেলিগ্রামের মধ্যে, তারপর আপনার ওইটা ডাউনলোড করে তারপরে নিতে হবে, হ্যাঁ সমস্যা নাই। আমার কাছে অ্যাক্সেস এখনো আসেনি, অ্যাক্সেস আসলে আমি দিতে পারবো। আচ্ছা আপনি রেকর্ড করতে পারেন আশিক ভাই, আপনিও রেকর্ড করতে পারেন, দেখেন যতটুকু সম্ভব হয়। আচ্ছা সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কাস্টম সার্ভিস, সো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যেটা আছে এটার পাশে আমরা একটু কোর্স লিখে দেই, না হলে একটু মাইন্ড করবে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা আর একটা কি করবো, গ্রাফিক ডিজাইন কোর্স, গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন ডিজাইন কোর্স, হ্যাঁ আমরা এইগুলো আর কি সার্ভিস দিই। আচ্ছা সো এটা সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে দেখেন এগুলোর পাশে একটা করে অ্যারো চিহ্ন হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ওয়েব ডিজাইন কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স, হয়েছে না? তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা একটু যাব। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে গিয়ে সার্ভিসের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা আমরা লিখে দেবো যে এর ভিতরে কোনটা কোনটা দিই। সো এই কোর্স গুলো আসলে ফ্রি হবে, ফিক্সড হবে, নাকি আসলে কত টাকার থেকে শুরু হবে, এরকম টাইপ আমরা এখান থেকে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স আছে সেটা হইলো গিয়ে ফ্রি, টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর যেটা আছে ফিক্সড, ফিক্সড কত? $5,000 কথার কথা, মানে বিডিটি দেওয়া আছে যদিও। আচ্ছা তারপরে কি ফর্ম, তো ফর্মে যে কি আছে যে আমাদের কোর্স 2,500 টাকা থেকে শুরু বা 25,000 টাকা থেকে শুরু, যেটাই বলেন না কেন সেটা আমরা দিয়ে দিতে পারি। সার্ভিসের ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিতে পারি 300 টাকা ক্যারেক্টার পর্যন্ত আমরা এখানে ডেসক্রিপশন লিখতে পারবো, লেখার পর আমরা সেটা সেভ করে দিতে পারবো। সো আমরা একটা করি, সেটা হচ্ছে ফ্রম 2500 সার্ভিসের ডেসক্রিপশন যে উই প্রোভাইড প্রোভাইড ডিজিটাল, আচ্ছা সরি শুধু ডিজিটাল লিখলে আবার একটু ই হবে, ফুল ডিজিটাল, আচ্ছা
ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স ফর বিগিনার অ্যান্ড ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আচ্ছা এখানে বলতেছে এ দিতে দিলাম ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম হচ্ছে ফর বিগিনার্স এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, ওকে দিয়ে তারপর সেভ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই যে আমাদের একটা ডেসক্রিপশন এখান থেকে কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই ট্রেনিং সেন্টার যেটা আমাদের প্রাইমারি ক্যাটাগরি ছিল, এই ক্যাটাগরি বাদেও আমরা আরো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি বিজনেসের ক্যাটাগরি। এই বিজনেস ক্যাটাগরির আন্ডারে কি করতে পারি, ডিজিটাল মার্কেটার বলতে কিছু আছে, মার্কেট আচ্ছা নেই, সো অনলাইন মার্কেটিং আমরা দিতে পারি, অনলাইন মার্কেটিং, আচ্ছা অনলাইন মার্কেটিং বলতেও কিছু নাই, তাহলে আমরা দিতে পারি হচ্ছে ডিজিটাল দিয়ে দেখি আগে কিছু থাকে, প্রিন্টার্স, প্রিন্টিং সার্ভিস, ওয়েডিং, আচ্ছা ওয়েব ডিজাইন দিয়ে দেখা যাক একটু, ওয়েব, আচ্ছা ওয়েবসাইট ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, ওকে। সো ওয়েবসাইট ডিজাইনারের মধ্যে আমরা কি কি করি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। হ্যাঁ, আমরা কোনটা করি আসলে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, করার পরে কাস্টম সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি, কোন সার্ভিস আমরা অফার করি, যেমন ওয়েবসাইট ডিজাইন SIGN, আচ্ছা তারপরে আমরা করি হচ্ছে, আচ্ছা ডিজাইন বানান ভুল গেছে এটা, ওকে কাস্টমে, তারপরে করি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আচ্ছা তারপরে কি করি, তারপরে হচ্ছে, আচ্ছা কি হচ্ছে বলবো না, ওকে স্যার, তারপরে হচ্ছে গিয়ে করব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কোথাও না কোথাও একটা কিছু না কিছু ভুল থাকছে, খুব ভালো ব্যাপার। আচ্ছা যদি ওইটা ভুল ছিল না, করে আমরা সেভ করে দিতে পারি। বিজনেসের ক্যাটাগরি আমাদের তখন দুইটা হয়ে গেল, একটা কি হয়ে গেল যে আমরা ট্রেনিং সেন্টারের ই করি, তারপরে আর একটা হয়ে গেল আমরা ওয়েবসাইট ডিজাইনারের ক্যাটাগরিতে পড়ি। সো তারপরে আমরা যদি আরো চাই এখানে দিতে পারি, যেমন মার্কেটার দিতে পারি আমরা, মার্কেট, আচ্ছা এই যে মার্কেটিং এজেন্সি, হ্যাঁ মার্কেটিং কনসালট্যান্ট দিতে পারি, টেলি মার্কেটিং দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখান থেকে এডিট করতে পারি যে মার্কেটিং এজেন্সি আমরা দিব কিনা, আসলে শুধুমাত্র মার্কেটিং দিলাম, মার্কেটিং কনসালট্যান্ট আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, এই যে এটা আমরা দিতে পারি, দিয়ে টেলি মার্কেটিং দিয়ে দিতে পারি, আমরা কাস্টম সার্ভিস আরো দিতে পারি, যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের ভিতরে আমরা কি কি অফার করতেছি, যেমন এসইও অফার করতেছি ধরেন, তারপরে অফার করতেছি SEM, তারপরে অফার করতেছি হচ্ছে SMM, অফার করতেছি, করার পরে সেভ করে দিলাম। যদিও এসিএম এসিএম হচ্ছে এসিও এসিএম এসএমএম এগুলো আলাদা আলাদা করতে হবে, কিন্তু দেখাইলাম আর কি। তো এই হচ্ছে আপনি কিভাবে সার্ভিস গুলো অ্যাড করবেন, এবং সার্ভিসের আন্ডারে আপনি ওই সার্ভিসের কিছু ডিটেলস দিবেন, সার্ভিসের হচ্ছে কিছু কত টাকা পয়সা নিচ্ছেন বা কেমন ফি নিচ্ছেন সেইগুলো অ্যাড করতে পারেন, আপনি কিগুলো করেন না করেন সেগুলো অ্যাড করতে পারেন, আপনার বিজনেস কোন ধরনের বিজনেস সেগুলো দিতে পারেন। এখন এইটা আপনার প্রাইমারি ক্যাটাগরি, বাদ বাকি যেগুলো আছে সেকেন্ডারি ক্যাটাগরি। তো এই সেকেন্ডারি ক্যাটাগরি গুলো দেয়া উচিত, কেন উচিত জানেন, কারণ হচ্ছে আপনি যখন সার্চ করবেন বা কোনো একজন ইউজার যখন সার্চ করবে, তখন কিন্তু সে যেটা দেখতে পাবে তার সার্চের ইন্টেন্ট থেকে, যে তার যে সার্চ করার যে উদ্দেশ্য ছিল যে আমি কেন সার্চ করতেছি, এটা আমি আসলে কোর্স করব, কোর্স কিনবো, নাকি আসলে আমরা দেখতে চাচ্ছি কি কি আছে না আছে এরকম টাইপ। সো যাই হোক, সে যেন আসলে
প্রপার ভাবে খুঁজে পায় যে গুগল আমাদের এই ক্যাটাগরি দেখে তাকে যেন দিতে পারে যে হ্যাঁ, সে যে ক্যাটাগরি উদ্দেশ্য করে আসলে খুঁজতেছে সেই ক্যাটাগরি যদি আমাদের এটার ভিতরে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গুগল যেন তাকে ওই গুগল হচ্ছে যে ইয়ের ম্যাপের মধ্যে দিয়ে তাকে দেখাইতে পারে। তো সার্ভিসটা আমরা এইভাবে অ্যাড করলাম। করার পর আমরা এখন চলে যাব হচ্ছে কোথায় চলে যাব, ওয়েবসাইটে। ওয়েবসাইটটা আপনাদের একটু দেখিয়ে দিই কেমন। সো এই যে ওয়েবসাইট আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্দেবিদ্যা .ac.t বিজনেস, আপনি যদি এখান থেকে এডিট করে দিতে চান, হ্যাঁ আপনি এডিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে শুধুমাত্র আপনি এসিডি দেন, দেওয়ার পরে ডিজিটাল দেন, এসিডি ডিজিটাল, আচ্ছা টাল এসসিডি ডিজিটাল, আচ্ছা .বিজনেস, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করে দেন। এই যে আপনি এটা চেঞ্জ করে দিলেন, দেওয়ার পরে পাবলিশ করে দিলেন, যদিও এটা পাবলিশ করার কোনো আছে না, নাই। আচ্ছা এখান থেকে আপনাকে প্রমোট করতে বলবে, ডিসক্রাইব করতে বলবে, কিছু ফটো দিতে পারবে বলবে, এবং আপনাকে শেয়ার করতে বলবে, ঠিক আছে? এখন ভিউ সাইট আমরা একটু দেখি সাইটটা কেমন হয়েছে। অলমোস্ট রেডি, এখন আমার সাইটের মধ্যে কিছু নাই। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দেবিদ্যা রেসিডি ডিজিটাল, আচ্ছা যাই হোক ওইটাই থেকে গেছে, এটা পরে চেঞ্জ করে নেওয়া যাচ্ছে। ওকে, সো এখন আপনি কি করতে পারেন, এই যে এটার যে থিম আছে, হ্যাঁ এইটার যে থিম, দেখেন আপনাকে তেমন কিছুই করতে হবে না, যা আছে আপনার যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো অলরেডি নিয়ে নিছে, আপনি এর মধ্যেও পোস্ট করে আসলে ই করতে পারবেন, দেখাইতে পারবেন। ওকে, আপনি যে থিমটা আছে থিম চেঞ্জ করে ফেলতে পারবেন, কোন টাইপের থিম আপনি চাচ্ছেন সেই টাইপের থিম আপনি দিতে পারবেন, এই একটা। আচ্ছা তারপরে এডিট করতে পারবেন, সেভ করে দিলে তারপরে এডিট, এডিট করার পর এখান থেকে আসলে প্রাইমারি কোড বাটনটা রাখবেন, কন্ট্যাক্ট আস বাটন না গেট ডিরেকশন নাকি কোড বা মেক অ্যাপয়েন্টমেন্ট কোনটা রাখবেন, এই যে হেডলাইন কি রাখবেন, আচ্ছা হেডলাইন হচ্ছে গিয়ে আমরা কোনটা রাখবো, ওকে আচ্ছা এটা হচ্ছে আমরা, আচ্ছা তাহলে তো একটা কাজ করা ভালো ছিল, সেইটা হচ্ছে আমরা এইটা ই করে ডিজিটাল এটা থাকুক, এবং এইটা এখানে দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দেবিদ্যার, তারপরে সামারি করে দিব হেডারের একটা, এই যে হচ্ছে ট্রেনিং সেন্টার দিয়ে দিই, সেন্টার, ঠিক আছে? আচ্ছা বডিতে যদি আমার কিছু সামারি দরকার হয় সেক্ষেত্রে আমি বডিতে সামারি দিয়ে দিব। দেওয়ার পরে আচ্ছা এখান থেকে সেভ করার অপশন কি থাকবে, এই যে উপরে সেভ করার অপশন, আমি অলরেডি সেভ করে দিয়েছি এবং এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো দেখেন এসিডি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দেবিদ্যার ওপেন হচ্ছে যে টুডে আনটিল 10 PM পর্যন্ত, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে একজন ফ্রিল্যান্স ই করতে পারবে, এটা অলরেডি লাইভ হয়ে গেছে। আচ্ছা তারপরে কি আছে, আমরা ফটো অ্যাড করতে পারবো এখান থেকে, ওকে সো ফটো আমরা অ্যাড করে দিতে পারি এখান থেকে, মোর থেকে আমরা পাবলিশিং সাইটের অ্যাড্রেস যেটা আছে, আপডেট সাইট নেম, সাইটের নাম আমরা আপডেট করতে পারি, যদি ভেরিফাই টু লিস্ট ইওর ওয়েবসাইট ফ্রম গুগল সার্চ অ্যান্ড ম্যাপ, গুগল সার্চে এবং ম্যাপের মধ্যে যদি লিস্ট করতে হয় সেই ক্ষেত্রে আমার ভেরিফাই করতে হবে, না হলে এখন ওইভাবে আসলে গুগল সার্চে দেখা যাবে না, হয়তো বা সরাসরি লিঙ্কের মধ্যে এসে একদম দেখতে পারবে। সো কেউ একজন ট্রাই করেন, দেখেন আসতেছে কি, দেখেন এটা আসে কিনা একটু ট্রাই করেন। আচ্ছা তারপরে হচ্ছে সাইটের সেটিংস, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি সেটিংস করে দিতে পারবেন, কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, আর এখান থেকে কিভাবে কাস্টমার পাবেন, কিভাবে প্রমোট করবেন, কিভাবে ডেসক্রাইব করবেন আপনার অফার প্রমোশন, সেগুলো এখান থেকেই করে দিতে পারবেন, ঠিক আছে? ওকে কন্ট্যাক্ট আস, তো এখান থেকে আপনি মেইল দিয়ে দিতে পারবেন, কোন মেইলে আপনি চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে আপনার জন্য কাস্টমারটা মেইলও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তো আমরা আমাদের সাইটটা একটু দেখি, নর্মালের ভিতরে কিছু সাইট আমরা রেডি করে ফেলছি,
এই হচ্ছে আমাদের সাইট, সাইটের মধ্যে যে ব্যানার বা ছবি আছে খুবই বাজে দেখা যাচ্ছে, দেখা যাক সমস্যা নেই। আচ্ছা ওকে, কেউ একজন একটু এটা ভিজিট করে বলেন যে আমাদের সাইট আসলে দেখা যাচ্ছে কিনা। এই যে আমাদের সাইটের ম্যাপ ডিরেকশন দিচ্ছে। আচ্ছা তারপরে হইলো এই যে সাইটের বিজনেস আওয়ার্স ডিরেকশন দেখা যাচ্ছে, এখান থেকেই আছে। আচ্ছা সো এইভাবে আপনি একটা সাইট তৈরি করে ফেলতে পারবেন, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি এই ল্যান্ডিং একটা পেজ, এই একটা পেজই থাকে এটার, এই একটা পেজের মধ্যে দিয়ে আপনি হোপফুলি কিছু লিড আনতে পারবেন। তবে জোরালো ভাবে বলবো না যে পারবেন, কারণ এটা আসলে খুব টাফ একটা ব্যাপার। এটা শুধুমাত্র শোকেস করার জন্য মূলত মোটামুটি ব্যবহার করা হয় আর কি। সো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে গ্যালারি আছে, কন্ট্যাক্ট আছে, কিছু মেনু আছে। তো এটা বাদ, আমরা সাইটের ব্যাপারটাও কাজ করে ফেলছি। তো আমাদের বাকি কি কি থাকলো? বাকি থাকলো শুধুমাত্র ভেরিফিকেশন করা, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপে যাবেন, যদি সেটা আপনার হাতের কাছে হয় এরকম google.com, আমি গুগল ম্যাপ লিখলাম, গুগল ম্যাপ। আচ্ছা গুগল ম্যাপের মধ্যে গিয়ে একজন খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করে যে জায়গাতে যাচ্ছে সেই জায়গায় তার লাইভ লোকেশন থেকে সে করে ফেলতে পারবে। হ্যাঁ মানে ভেরিফিকেশন সম্ভব। ভেরিফিকেশন এর আগে হচ্ছে ফেক ভাবে হইতো, এখন সেটা আসলে হচ্ছে না, যার জন্য রিয়েল অ্যাড্রেস এবং ওইখানে আসলে ভেরিফিকেশনের জন্য যে কোড, কোডটা খুব জরুরি হয়ে গেছে। সো ওইটা জেনুইন প্রসেস, ওই প্রসেসের বাইরে আপনি কোনোভাবে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হইলো আপনার যে ক্লায়েন্টগুলো হবে সেই ক্লায়েন্টের মোটামুটি সবারই হয়তো ম্যাপের মধ্যে আসলে তার ইয়েটা থাকবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে ক্লায়েন্টকে ইমেল করতেছেন বা যে ক্লায়েন্টকে নিয়ে ডিল করতেছেন তার মেইল এবং হচ্ছে তার ইনফরমেশন তো আপনার কাছে আছেই, উনি শুধু পরবর্তীতে আপনাকে কোড দিবে এবং ওই কোডের অনুযায়ী আপনি করে ফেলতে পারবেন। সো ওইটা নিয়ে কোনো ব্যাপার নাই। আচ্ছা তো এরপরে আপনি কি করবেন যে আপনার যে লোকেশনটা আছে ওই লোকেশনটা আসলে এখানে দেখার চেষ্টা করবেন একটু। এই যে আপনার লোকেশন, আপনার যে লোকেশন আছে, কি বলতেছে, ইওর লোকেশন কুড নট বি ডিটারমাইন্ড। আচ্ছা আমার লোকেশন পাচ্ছে না, আমি লোকেশন অফ করে রাখছি সম্ভবত, ব্রাউজারের মধ্যে গেলে পাই, এখানে পাইতেছে না একটা কথা। আচ্ছা এখানে আমি একটু জি নাই দা টাইপ করি। কি আসতেছে দেখি, ঠিক আছে সিনাদা ডিস্ট্রিক্ট আসতেছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা তো এটা হচ্ছে ঝিনাইদহ শহর। আচ্ছা ওকে, এটা কেসি কলেজ, তাহলে আমাদের মূল মূল কোনটা, এই যে এটা সম্ভবত নাকি। আচ্ছা একটু দেখি। আচ্ছা যাই হোক, এতটা তো দরকার নাই। এইটা হচ্ছে মূল শহরের একদম মূল পয়েন্ট আর কি, এই যে পায়রা চত্বর। সো এখান থেকে আমি যদি কোন একটা বিল্ডিং এর উপরে হচ্ছে গিয়ে আমি থাকি বা বিল্ডিং এর কাছে থাকি, যেহেতু আমার এখানে আমার যে লাইভ লোকেশনটা সেটা দেখতে পাচ্ছে না বা দেখাইতে পারতেছে না। সো আচ্ছা এখানে কোন বিল্ডিং আমি একটাই দেখতে পাচ্ছি, বাকি ছোট ছোট বিল্ডিং কোনটা দেখা যাচ্ছে না। আচ্ছা সো এই বিল্ডিং এ যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি এই বিল্ডিং এ করতে পারেন। এই বিল্ডিং এর কাছে গিয়ে আপনি জাস্ট আপনার লোকেশনটা সিলেক্ট করাই দিবেন যে হ্যাঁ আপনার লোকেশন কোন জায়গায় আছে। এই যে আমার লোকেশন যেখানে দেখাচ্ছে যে আমি এইখানে আছি, ঠিক আছে। যদিও আগামী 2-3 দিনের মধ্যে এখানে থাকব না, এখান থেকে চলে যাব আর কি নতুন একটা ঠিকানায়। সো যদিও আমি আছি এই জায়গাতে, এখন এই জায়গাতে যদি আমার হচ্ছে গিয়ে ইয়ে হয়
মূল পয়েন্ট হয় বিজনেস পয়েন্ট। তো এই জায়গায় আমি যদি কন্ট্রিবিউটর হই ম্যাপের মধ্যে অথবা ম্যাপের গাইড হই, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউটর এবং গাইড হইতে খুব বেশি কিছু লাগবে না, ফোন দিয়ে আমি করতে পারবো, জাস্ট লোকেশনটা দেখাই দিব এবং ওরা সাজেস্ট করবে যে হ্যাঁ এখানে তুমি এই যে অ্যাড মিসিং প্লেস বা অ্যাড ইওর বিজনেস, ঠিক আছে, আপনি অ্যাড ইওর বিজনেস করে দিতে পারেন খুব সহজে, যে বিজনেসের নাম কি আছে কি নাই কি হবে এরকম করে দিলে, আপনি যদি কন্ট্রিবিউটর হন বা কোন একজন কন্ট্রিবিউটরকে দিয়ে করায় নেন, সেক্ষেত্রে হচ্ছে খুব সহজে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। আমার কিচ্ছু লাগে নাই, আমার কাছে আমি যে যেটা দেখালাম আপনাদের, এই যে আমার যে বিজনেস গুলো আছে, আরো একটা বিজনেস কি জানি, এই যে এটা, এই যে এটা, এইটা করতে আমার ভেরিফিকেশন করতে কিচ্ছু লাগে না, জাস্ট আমি ওই বিল্ডিং এর নিচে গেছি, ওই জিনিসটা দেখাইছি, দেখানোর পর তারপরে গিয়ে হচ্ছে কি আমি জাস্ট এই যে অ্যাড ইওর বিজনেস করার পরে আমি ওখান থেকে আসলে ই করে দিছি, এই যে অ্যাড ইওর বিজনেস করার পর ওখান থেকে যে ইনফরমেশন চাইছে আমি ইনফরমেশন গুলা দিয়ে দিছি এবং সেটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, আপনি এইভাবে এখান থেকে যা ইনফরমেশন আছে ওইগুলা ফিল আপ করার পরে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন, যদি আপনার লোকাল এরিয়ার মধ্যে হয় একদম লোকাল ক্লায়েন্টের জন্য, অথবা আপনাকে হচ্ছে গিয়ে জেনুইন প্রসেসে যাইতে হবে। কিছু কিছু ট্রিকি প্রসেস আছে, তবে আমি বলবো সেসব ট্রিকি প্রসেস আসলে ইনকাম এখন দিবে, পরবর্তীতে আসলে আপনাকে ওইটা খুব জ্বালাবে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আসলে যদি আপনাদের জানতে হয় সেক্ষেত্রে একটু সার্চ করে নেবেন বা রিসার্চ করে নেবেন যে কোন কোন ট্রিকি ওয়েতে আপনি জায়গাতে বসে অন্য জায়গার গুলো আর জেনুইন ভাবে যেভাবে আমরা আসলে পোস্ট কোডের মাধ্যমে করি সেটা বাদে কিভাবে করতে পারেন। দ্বিতীয় ওয়ে হচ্ছে এইটা, যে প্রথমে এখান থেকে আপনি করবেন, তারপরে হচ্ছে সেটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এখন মূল ব্যাপারগুলো আমরা বুঝছি, সেটা হচ্ছে লোকাল কিভাবে আপনা একটা জিএমবি এর মধ্যে বা গুগল মাই বিজনেস এর ভিতরে আমরা বিজনেস ক্রিয়েট করব, সেই প্রোফাইলটা কিভাবে সেট আপ করবো, তার একটা সাইট যদি আমাদের দরকার হয় সে সাইটটা কিভাবে করব, একটা ডেসক্রিপশন কিভাবে লিখব সুন্দর করে, তারপরে হচ্ছে সেগুলার ফটো অ্যাড করা, পোস্ট করা, এবং হইল রিভিউতে আমরা আসলে কোন রিভিউতে কেমন হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর বা কোন রিভিউতে কেমন র্যাঙ্কিং সাইন অ্যাড থাকে, যে আপনি যখন রিভিউ কোন একটা এক লাইনের রিভিউ দিবেন যার মধ্যে প্রপার কোনো গাইডলাইন বা প্রপার কোনো ইনফো একজন ইউজার দেননি, তো সেই ক্ষেত্রে আপনার সেটা যত পজিটিভ রিভিউ হোক না কেন আপনাকে আসলে উপরের দিকে তুলতে গুগল পুশ করবে না, যদি সেখানে প্রপার একটা ইনফরমেশন থাকে সেটা আসলে গুগল পুশ করে। তো ওই ইনফরমেশনের ভিতরে হয়তো বা আপনার কোম্পানির যে সার্ভিসটা আছে সার্ভিসটা উল্লেখ থাকতে হবে এবং জায়গাটা উল্লেখ থাকতে হবে, তার সাথে একটা ভালো রিভিউ থাকতে হবে, এবং আপনার রিভিউ নেগেটিভ হোক পজিটিভ হোক প্রত্যেকটা রিভিউতে গিয়েই আপনি হচ্ছে গিয়ে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে একটা মজার জিনিস আপনাদেরকে বলি, যে দেখা যাচ্ছে যে আপনারা লোকালি কাজ করার জন্য খুঁজতেছেন, যা লোকালি আমার প্র্যাকটিসও হয়ে যাবে, আমি কিছু কাজও করায় নিতে পারবো। সো আপনারা কেমন মানুষকে টার্গেট করতে পারেন আমি একটু বলি, আপনাদের যেসব ফ্রেন্ড আছে, ধরেন কোনো ফিমেল পার্সন, তারা রান্নার চ্যানেল খুলছে বা সেইগুলা হচ্ছে ইউটিউবে আপলোড করে, অথবা দেখা যাচ্ছে তারা বাসায় বেকারির মতো তৈরি করছে, সেইখান থেকে কেক, ধরেন হচ্ছে বার্গার, পিজা, এরকম টাইপ জিনিস আর ছোটখাটো কোন একটা বিজনেসের চালানোর মতো করে সেটা ডেলিভার করে। তো আপনি তাদেরকে অফার করতে পারেন যে ঠিক আছে তোমার ফুল ইনফরমেশনটা আমারে দাও, আমি তোমার হচ্ছে যে গুগলের লোকাল বিজনেস যে লিস্টিং আছে ওইখানে করাই দিব। তো যারাই যে ফুড পান্ডার মতো বিভিন্ন জায়গাতে গিয়ে খুঁজে, তারা ওইখানে না খুঁজে কেউ যদি গুগলের মধ্যেও খুঁজে যে এইভাবে এইভাবে কি আছে না আছে, অথবা দেখা যাচ্ছে অনেকে ম্যাপ ইউজ করে, সো ম্যাপ যখন ইউজ করবে তখন তোমার বিজনেসের নামটা ওইখানে ম্যাপের মধ্যে দেখাবে, সে যদি তোমার ওই হচ্ছে বাসার আশেপাশে থাকে অথবা তুমি যে ঠিকানা দিচ্ছ সেই ঠিকানার আশেপাশে যদি তারা থাকে, সো সেই ক্ষেত্রে দেখা গেল হচ্ছে তারা তোমার ওইটা খুঁজে পাইলো। সো তোমার ফোন নাম্বার, তোমার হচ্ছে যে
বিজনেস তুমি কি দিয়ে কি করো না করো, সে কি কি পাবে না পাবে সেগুলো পাইলো। এখন দেখা যাচ্ছে ফুডপান্ডা এসে অর্ডার দিল বা অন্য কোনো জায়গায় অর্ডার দিল, 40-45 মিনিট লাগতেছে, কিন্তু সে দেখলো যে সে তোমার থেকে আসলে 10 মিনিটের দূরেও নাই। তো তোমারে কল দিয়ে বললো যে হ্যাঁ আমার এই জিনিসটা হবে কিনা, তো আর তুমি বলতে পারো যে হ্যাঁ হবে, আমার হয়তো বা এতটুকু টাইম একটু দেরি লাগতে পারে। সো হোটেলে কোনো একটা জিনিস বানানো ছিল, সেই জিনিসটা গরম করে তোমাকে দিবে, সেটা মানে একজনকে দিবে, সেটা সে তার থেকে তুমি তাকে একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছ, সেটা সে প্রেফার করতে পারে বেশি। সো তোমার ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো 2-3টা কাস্টমার একটু বেশি হইতে পারে, এমনও হইতে পারে। তোমার ইউটিউবের চ্যানেল আছে, সো ওই চ্যানেলের ভিতরেও তুমি গুগলের অ্যাড্রেসটা ইমপ্লিমেন্ট করে দিছো তোমার হচ্ছে যে ইয়ের ভিতরে, মানে চ্যানেল ডেসক্রিপশনের ভিতরে, যে আমার যদি এরকম কেউ অর্ডার করতে চান অমুক জায়গাতে দিতে পারে, যখন ভিডিও দিচ্ছ তখন। সো সেই ক্ষেত্রে কেউ না কেউ তোমার ম্যাপের মধ্যে খুঁজবে, সো তুমি গ্রাহক পাবা। তো আমারে দাও, আমি তোমার এটা করে দিব, ঠিক আছে? বেস্ট ওয়ে, আপনি তারই এলাকায় আছেন অথবা উনি ওনার এলাকায় আছে, আপনার তার সাথে কিন্তু কথাবার্তা হচ্ছে, আপনি জাস্ট তারে বলবেন যে লোকেশনটা দেখায় তুমি এই জায়গায় অ্যাড প্লেস করে দাও, সে অ্যাড প্লেসটা করে দিবে। দেওয়ার পরে আপনাকে মেইল এবং হচ্ছে যে ইয়েটা যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবে, আপনি সুন্দর করে ওখানে গিয়ে পুরা লিস্টিংটা খুব ভালোভাবে করে দিবেন। দেওয়ার পরে আপনি অবজার্ভ করবেন যে কতদিনের মধ্যে সেইখানে আসলে উনি র্যাঙ্ক করে। হয়তো আপনার ফ্রেন্ড আছে 2-3টা, সেটা মেল পার্সন হইতে পারে, ফিমেল পার্সন হইতে পারে। সো আপনি 2-3টা পার্সনের উপরে 2-3 রকম স্ট্র্যাটেজি ফলো করে বা স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি করলেন, করার পরে আপনি দেখলেন যে কোনটাতে সব থেকে বেস্ট রেজাল্ট আসে। তাতে কি হবে, আপনি বাইরের ক্লায়েন্টকে যখন সার্ভিস দিবেন, ওই বেস্ট যে রেজাল্টটা আছে না, ওই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করতে পারবেন, ঠিক আছে? সো এটা আসলে সাজেশন, ট্রাই করতে পারেন, কাজে লাগবে। ওকে, তো এরপরে আমাদের যেটা করব সেটা হচ্ছে বরাবরই যেটা করি সেটা হইল গিয়ে কম্পিটিটর। সো এসিওতে যেরকম সরাসরি ওয়েবসাইট কম্পিটিটর থাকে, লোকাল যে লিস্টিং বা লোকাল যে বিজনেস আছে সেই বিজনেসের ভিতরেও আসলে কম্পিটিটর থাকবে। এই কম্পিটিটর গুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার আগে একটা জিনিস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে কি আপনাদের অবশ্যই শেখানো উচিত, দেখানো উচিত। আমি একটা টুল দিব, হ্যাঁ, টুলের মধ্যে আপনারা গিয়ে হয়তো বা ফ্রি টুল, আসলে লোকাল বিজনেস বা লোকাল এসইও এর জন্য যে টুলগুলো হয় একটাও আপনি ফ্রি পাবেন না, সবগুলোই পেইড। যেটা ফ্রি পাবেন হয়তো একটা বা দুইটা সার্চ করতে দিবে, তার বেশি করতে দিবে না। সো আমাদের একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে উবার সাজেস্ট এর মতো, যে হয়তো ব্রাউজার একটা আলাদা করে রেখে সেগুলো ডাটা কুকি ক্যাশ যা আছে ক্লিয়ার করে আবার নতুন করে আমাদেরকে সার্চ করতে হবে, যেন আইপি না ধরতে পারে। তো যদিও আপনার লোকেশন তারা নিয়ে নিবে, সেই ক্ষেত্রে একটু হ্যাসেল হয় কোনো কোনো টাইম। তো তারপরেও আমরা প্রথম যখন শিখতেছি তখন তো এতগুলো আসলে খরচ করার কোনো মানে হয় না, আগে শিখে নিব তারপরে খরচ করতে যাব। তো যারা হচ্ছে লোকাল বিজনেস নিয়ে খুব বেশি সিরিয়াস হবেন, তো তাদের জন্য হচ্ছে এই ব্যাপার, আর যারা এমনি এসইও শিখতেছেন তাদের জন্য তো এসেনশিয়াল আছেই। তো এই টুলস দিয়ে আসলে কি করতে পারবো, এই টুলস দিয়ে এটা করতে পারবো যে আপনি আছেন হইল গিয়ে কোথায়, বাংলাদেশে, কোথায় আছেন, দেবিদ্বারে, সেটা কোথায়, কুমিল্লাতে, দ্যাটস ফাইন। আপনি একজন কানাডার ক্লায়েন্টের লোকাল বিজনেস হচ্ছে যে র্যাঙ্ক করায় দেওয়ার দায়িত্বে আছেন বা দায়িত্ব নিছেন আর কি, তো ভালো কথা, আপনি সবগুলো তারটা করে দিছেন। এখন সে র্যাঙ্ক হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি কিভাবে বুঝবেন, গুগলের মধ্যে গিয়ে কি লিখবেন? আসলে কানাডাতে ধরেন টরন্টো বলে একটা শহর আছে, সো টরন্টোর আপনি তো লিখতে পারেন না যে অমুক বিজনেস ইন টরন্টো, কথার কথা, কারণ সবগুলোই লোকালি বিজনেস করা, যে বারবার শপ ইন টরন্টো, বা দেখা যাচ্ছে আপনি লিখতে পারেন না ট্যাটু শপ ইন টরন্টো, লিখতে পারেন না, কারণ আপনি লিখলে আপনার এই এন্ডের থেকে একরকম রেজাল্ট দেখাবে, যেটা ওইখানে বসে যারা যারা দিচ্ছে তাদের কিন্তু আর এক রকমের রেজাল্ট দেখায়। আপনি যদি সেই ক্ষেত্রে হচ্ছে ভিপিএন ইউজ করেন, তো ভিপিএন এও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না, যে রেজাল্টটা পাওয়া যায় সেটাও মোটামুটি বায়াসড একটা রেজাল্ট, মানে একটু এদিক ওদিক থাকে। সো মোটামুটি ক্লোজ টু অ্যাকুরেট যদি আপনি রেজাল্ট পাইতে চান,
সেই ক্ষেত্রে এই যে একটা সাইট আমি অলরেডি বের করে রাখছিলাম, এই সাইটটা আপনি ইউজ করতে পারেন, এটা একটা টুল। হ্যাঁ, আমি কপি করে দিচ্ছি আপনাদের এবং দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করে বা এটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপরে আমরা যাব হইল আরেকটাতে। ওকে, mobilemoxy.com। হ্যাঁ, এখানে যাবেন আপনারা যাওয়ার পর। আচ্ছা, আমি একটু হোম পেজের মধ্যে আগে যাই, তারপরে আপনাদেরকে দেখাই টুলস কিভাবে আসবেন। আচ্ছা, এই হচ্ছে গিয়ে সাইট। এই সাইটের থেকে আপনি হচ্ছে আপনার লোকাল বিজনেস যেটা আছে, বিজনেসের যে পেজ, সেই পেজকে অ্যানালাইসিস করতে পারেন। তো অ্যানালাইসিস করার জন্য আপনি কি করবেন, সরাসরি ফ্রি টুলসের মধ্যে একটু ক্লিক করবেন। এটা এখনো লোড হয়ে আসেনি, এসব পোসা নেট। আচ্ছা, যাই হোক, এসিআরপি আচ্ছা এসিআরপি রেটর যেটা বলবো, নাকি আসলে সার্প রেটর বলবো, বুঝতে পারতেছি না, সার্পি রেটরই বলি। এটাতে যাবেন, ফ্রি টুলসের উপরে ক্লিক করার পরে, যাওয়ার পরে আপনারা যে পেজের মধ্যে আসবেন, সেই পেজ থেকে আপনারা দেখেন কান্ট্রি আছে, ঠিক আছে, কান্ট্রি, স্টেট, সিটি, জিপ কোড, স্ট্রিট অ্যাড্রেস। আপনার যে লোকেশন সেটা তো তার দরকার নাই, দরকার হচ্ছে আপনি ক্লায়েন্টের যে লোকেশন আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো কান্ট্রি, কান্ট্রি থেকে দেখা যাচ্ছে আপনার, যেহেতু আমরা কানাডা বললাম, সো কানাডাতে যদি আমরা না দেই ও মাইন্ড করতে পারেন। সো কানাডা একটু খুঁজি, কানাডা কি আছে, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দ, চাদ। আচ্ছা, কানাডা নাই, সম্ভবত কানাডা পাইতে হইলে আমাদের পেইড কিনতে হবে, খুবই জ্বালা। ও আচ্ছা, কানাডা হচ্ছে সবার প্রথমের দিকে আছে, সরি, কানাডা, স্টেট, স্টেট হচ্ছে কই, কানাডার স্টেট হইল অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, ললিট মিনস্টার। আচ্ছা, তারপরে হচ্ছে ললিট মিনস্টার না লয়েড মিনস্টার। আচ্ছা, ম্যানিটোবা, নিউ বার্নসউইক, নোভা স্কোশিয়া, নোভাভুট, অন্টারিও। আচ্ছা, আমার চেনা অন্টারিওটা আমি চিনি, ওইটাতে আমি দিলাম। এখন আমি হচ্ছে গিয়ে সিটি সিলেক্ট করব, মানে সিটি সিলেক্ট করতে দেয় না কেন, কি সমস্যা, ওয়াই ম্যান। আচ্ছা, সিটি সিলেক্ট করতে দিচ্ছে না, জিপ কোড দিব, স্ট্রিট অ্যাড্রেস দিব। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কানাডা অ্যাড্রেস লিখে আমি একটু সার্চ করি, একটা ফেক অ্যাড্রেস দেখি যদি পাওয়া যায়, কানাডার অ্যাড্রেস, বেস্ট র্যান্ডম ডট কম, র্যান্ডম অ্যাড্রেস ইন কানাডা। আচ্ছা, সে এখানে আমরা একটু যাই, যে একটা যে কোনো অ্যাড্রেস আমরা পিক করি, দেখি ওই অ্যাড্রেস থেকে কি হয়। ওকে, আচ্ছা, এই যে আমরা হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করছে, যেগুলো আসলে আমরা অনেক সময় ওই যে আইপি দিয়ে কি কি জানি কাজ করতাম, ওই সময় লাগতো। তো যাই হোক, ওকে, এটা অন্টারিওতে, অন্টারিও আমরা ব্যবহার করতেছি, অন্টারিওর ভিতরে এই যে টরন্টো আছে সিটি, তারপরে হচ্ছে বনফিল্ড আছে, আর এটা স্ট্রিট অ্যাড্রেস কপি করি আমরা, কপি করে এখানে নিয়ে গিয়ে স্ট্রিট অ্যাড্রেস আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, এটার একটা জিপ কোড আছে, জিপ কোডটা আমাদের দরকার, জিপ কোড হচ্ছে P0H1EO, এটা দিয়ে যে এরা কি বোঝায়। আচ্ছা, দিলাম সিলেক্ট এ সিটি, বাট সিলেক্ট সিটি সিলেক্ট করা যাচ্ছে না, কেন যাচ্ছে না আসলে, ম্যানিটোবা। আচ্ছা, ওইটার অ্যাক্সেস নাই, আমরা অন্টারিও সিলেক্ট করে দিতে পারবো না, ও শিট। তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা আরেকবার প্রেজেন্ট করি যেটা আমরা দেখাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, সো আমাদের অন্টারিওর সিটির অ্যাক্সেস সম্ভবত নাই, সো এই জন্য অন্টারিও আসতেছে না।
আমরা একটু দেখি, এখানে আমরা যে সাইট মানে এগুলো পাচ্ছি সেটা একটু দেখি। আচ্ছা, অন্টারিও বাদ ব্রিটিশ কলাম্বিয়া দেখতে হবে, অথবা আচ্ছা ব্রিটিশ কলাম্বিয়া দেখা যাক এটা আছে কিনা। ব্রিটিশ কলাম্বিয়া, হ্যাঁ এটা আমার সিলেক্ট করতে দিচ্ছে সিটি। সো সেক্ষেত্রে ব্রিটিশ কলাম্বিয়াতে, আচ্ছা এটা অন্টারিওর এই একটা আছে ক্রেস্টন। সো সিটি আমি সিলেক্ট করব ক্রেস্টন, CR, আচ্ছা ক্রেস্টন, ওকে। সো জিপ কোড বদলিয়ে যাবে অবশ্যই, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে গিয়ে এইটা, কপি স্ট্রিট অ্যাড্রেস এইটা। এটার পর হচ্ছে গিয়ে আচ্ছা ফোন নাম্বার তো দরকার নাই, জিপ কোড, জিপ কোড আছে প্লাস, জিপ কোড, জিপ কোড, এই যে জিপ কোড দিয়ে দিলাম। এখন দেখেন কান্ট্রি কানাডা সিলেক্ট করে দিছি, স্টেট দিয়ে দিছি কোনটা আছে, সিটি দিয়ে দিছি, জিপ বা পোস্ট কোড যেটা আছে পোস্টাল কোড সেটা দিয়েছি, স্ট্রিট অ্যাড্রেস টোটালি একদম অ্যাকুরেট যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিছি। দেওয়ার পরে যে আমরা এখানে বোঝাচ্ছি যে এরকম তাদের যে এপিআই আছে বা তাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমি গুগলকে বোঝাচ্ছি যে আমি এখন এই জায়গাতে আছি। সো এই জায়গাতে আমি সার্চ করব, কি সার্চ করব, আচ্ছা কানাডাতে যখন আছি আমি একটু মেক্সিকান ফুড সার্চ করি, মেক্সিকান ফুড, ওকে মেক্সিকান ফুড নিয়ার মি সার্চ করি, ঠিক আছে। ওকে সার্চ ইঞ্জিন কোনটা, সার্চ ইঞ্জিন গুগল ছাড়া আপনার এখানে কাজ আপাতত করতে দিচ্ছে না যেহেতু আপনার এটা পেইড না। আচ্ছা আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ কোনটা, ইংলিশে, আপনার ইংলিশ ভাষাতে দেখাবে। ওকে আপনি দুইটা ডিভাইস সিলেক্ট করে দিতে পারেন, দুইটা ডিভাইস কেন, আপনি একটাতে আইওএস করতে পারেন, অন্যটাতে আপনি অ্যান্ড্রয়েড করে দিতে পারেন, ঠিক আছে। তো কোনটার জন্য কোনটা কেমন দেখায় সেটা আপনি একটু করে দিতে পারেন, একটা টোটালি আইওএস তার সাথে, আচ্ছা অ্যান্ড্রয়েডও আছে, আচ্ছা উইন্ডোজ আছে, ডেস্কটপ আছে। সো আমি একটা ডেস্কটপ থেকে দিলাম আর একটা যে কোনো একটা ফোন থেকে দিব, কোন ফোন থেকে দেয়া যায়, খুব হচ্ছে গিয়ে পুরাতন পুরাতন ফোনের যে মডেলগুলো আছে সেগুলো দিচ্ছে, হয়তো খুব দামি দামি যেগুলো আছে সেগুলোর ইয়া আছে। আচ্ছা গুগল পিক্সেল ফাইভ, ফাইভ কি সবাই ব্যবহার করতেছে, করতেছে না, নোট 20 এখনো সবার হাতে গেছে ওইখানে। আচ্ছা আমি নোট 10 দিলাম, এবার রান টেস্ট করি। হ্যাঁ সবাই একটু বুঝে নেন, কান্ট্রি স্টেট সিটি জিপ কোড স্ট্রিট অ্যাড্রেস সবগুলো একদম আপনার ক্লায়েন্টের হইতে হবে, এটা র্যান্ডম আমি তো পিক করছি একটা, বাট এটা আপনার ক্লায়েন্টের হইতে হবে। এরপর আপনি সার্চ করবেন যেটা হচ্ছে তার বিজনেস। হ্যাঁ মেক্সিকান ফুড কি ভুল গেছে বানান, মেক্সিকান, ও আচ্ছা তো মেক্সিকান ফুড আমরা সার্চ করতেছি কোথা থেকে, কানাডা থেকে। সার্চ করে আমরা রান টেস্ট করলাম, দেখা যাক কি রেজাল্ট দেখায়। এই যে ডেস্কটপ এবং ফোনের দুইটাই হচ্ছে যে আমরা যদি ডেস্কটপ থেকে সার্চ করি কেমন দেখাবে, ফোন থেকে সার্চ করলে কোন রেজাল্ট দেখাবে কানাডাতে, ঠিক আছে। তো এই যে ধরেন এইটাই আমরা সার্চ করছি এখানে, তো সুশি গার্ডেন অ্যান্ড গ্রিল, হ্যাঁ এটা হচ্ছে জাপানিজ একটা রেস্টুরেন্ট। সো ওইটা কোথায় আছে, নর্থ ওয়েস্ট, এটা কি BLVD কি জানি একটা লেখা, হয়তো বা কোনো একটা জায়গার নাম। সো এখন ক্লোজড আছে, রিয়েল ফুড ক্যাফে এখন ক্লোজড আছে, জিমিস পাব অ্যান্ড গ্রিল এইটা এখন ক্লোজড আছে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আপনি তো ভিউ অল করে সম্ভবত দেখতে পারবেন কি না, হ্যাঁ দেখতে পারবেন। আচ্ছা আমি একটুখানি নিচে চলে আসি, ওকে আচ্ছা আমার রেকর্ডার নিচে চলে আসছি, আচ্ছা যাই হোক আর একটু উপরে তুলে দেওয়া ভালো, ঠিক আছে এই পর্যন্ত থাকলে না। সো আমরা এই যে এগুলা আসলে দেখতে পারবো এখান থেকে, হ্যাঁ যে এইটা আমরা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এটার যে ইনফরমেশন গুলো আছে এটার ইনফরমেশন এখানে চলে আসছে। সো এটার ইনফরমেশন আমরা এখান থেকে কালেক্ট করলাম, এটা শেষ, এটা আউট করে দিলাম।
দেওয়ার পর হচ্ছে আমরা এটা একটু নামাইলাম, নামানোর পরে দেখি আমরা এখানে আরো আছে কি নাই। আচ্ছা আর দেখাচ্ছে না যদিও, বেস্ট ম্যাচ যেগুলো আছে সেগুলো আছে। তো আমরা কি দিচ্ছিলাম, মেক্সিকান ফুড নিয়ার মি কোন শহরে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে ক্রেস্টনে। ক্রেস্টনে কোন জায়গাতে দিয়েছিলাম, ফিনলি ক্রিক রোড। হ্যাঁ তো এইটা আমরা একটু কপি করি, কপি করলাম, কপি করার পরে হচ্ছে গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম হচ্ছে মেক্সিকান ফুড নিয়ার মি না দিয়ে ইন, এই যে যেটা কপি করছিলাম সেটা দিলাম, দেওয়ার পরে আমি পেস্ট করলাম। আমি একটু দেখবো যে এখানে আসলে যে রেজাল্ট গুলা দেখায় সেই রেজাল্ট গুলো আমার ওইটার সাথে মিলে কিনা, বা আমি আসলেও এখান থেকে এইভাবে পাবো কিনা। দেখেন আমি কোনোভাবে পাচ্ছি না, এখানে কিন্তু রেজাল্টই আসতেছে না যে আসলে যে রেজাল্ট আমার এখানে পাওয়ার কথা। তো তারপরে আমি একটু ট্রাই করব, দেখি পাওয়া যায় কি না। আচ্ছা সো এক্সাক্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনের আশেপাশে যেটা আছে সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে ক্রিক রোড কি জানি বলতেছে, কামাই ফ্ল্যাটস ফ্যামিলি। আচ্ছা এইটা একটু দেই, এইটা দেওয়ার পরে আচ্ছা নির্দিষ্ট একটা হচ্ছে কি ইয়ের নাম আসতেছে, একদমই নির্দিষ্ট কিছু ইয়ের নাম আসতেছে, তাও এখানে পুরাপুরি সবগুলার যে ইয়ে আছে সেটা না, কোন একটা এই যে ক্যানাল ফ্ল্যাটস ফ্যামিলি ফুডস এইটার হচ্ছে গিয়ে এখানে রিভিউ আসতেছে। সো এইটার জন্য আসলে যে আমি এখানে বসে এক্সাক্ট সেটা হচ্ছে করতে পারবো না। তো এখন আমি যদি পুরো শহরের নামই দিয়ে দিই ক্রেস্টন, কপি করলাম, কপি করার পর এটা আমি পেস্ট করে দিব ক্রেস্টন দিয়ে আমি সার্চ করব। এখন দেখেন ক্যাসা দ্য ওরো, ট্যাকো জনস, ক্রিস্টন ফ্যামিলি রেস্টুরেন্ট। বাট আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, সুশি গার্ডেন, রিয়েল ফুড ক্যাফে, জিমিস পাব অ্যান্ড গ্রিল, হ্যাঁ এইগুলো দেখতে পাচ্ছি। সো অবশ্যই আমাদের এরকম কিছু টুলস আসলে লাগে, যেটা আমরা দূরে বসে আসলে যখন একজন একটা করে দেই ওই সময় আমাদের একটু প্রয়োজন হয়। হ্যাঁ তো এই টুলসটা আপনারা হচ্ছে যে সংগ্রহে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এই যে জিমিস পাব অ্যান্ড গ্রিল এখানে আছে না নাই, আচ্ছা রিয়েল ফুড ক্যাফে এবং আচ্ছা এই তিনটে আছে, থ্রি প্যাকের মধ্যেই তিনটে আছে। তো ঠিক আছে এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা একটু ট্রাই করব মোবাইলে কি দেখায়। আমরা এটা ডেস্কটপে দেখলাম, মোবাইলের মধ্যে গেলে দেখা যাচ্ছে একই জিনিস, সেম আমার কাছে চুজ এরিয়া, এরিয়া আমি এখান থেকে যদি চুজ করে দেই তাহলে আমার এই জিনিসগুলো আসলে দেখাচ্ছে। মোর প্লেস আমি করলাম, একটু দেখি মোর প্লেস এর মধ্যে আসলে দেখা যায় কিনা বা আমাদের দেখতে দেয় কিনা। ওকে ঠিক আছে, সো এই যে আরো যে প্লেস গুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, সাবওয়ে, তারপরে এ এন্ড ডব্লিউ ক্যানাডা, সান অ্যান্ড আর রেস্টুরেন্ট, হ্যাঁ এগুলো দেখতে পারবেন। আচ্ছা আর দেখতে দিবে না, বলতেছে যে তোমার এটা আসলে ফ্রি, আমরা আর দেখতে দিব না, যার জন্য ওইটাতেও আমরা দেখতে পাচ্ছিলাম না। ওকে সো আচ্ছা এটা শেয়ার করতে বলতেছে কেন, যদিও খুবই স্লো, একটাতে ক্লিক করার পরে কবে কাজ হবে তার কোনো আসলে ঠিকানা নাই দেখেন। ওকে দেখি আমরা আর একটু, আচ্ছা দেখছেন কোন জায়গার থেকে কোন জায়গায় চলে গেছে, একটু স্লো আছে, আমিও মনে হচ্ছে প্রথম ইউজ করতেছি। আচ্ছা যাই হোক, তো টুলস ব্যাপারটা আসলে এটা কিভাবে কাজ করে তো এটা আপনি দেখলেন। এখন যদি আপনার এখানে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি উপরে এই যে উইদিন ফোর
হান্ড্রেড মিটার 400 মিটারের মধ্যে যার যেটা আছে, অবশ্যই মানুষ একটা ফুড নেওয়ার জন্য 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের ভিতরে যারা আছে তাদেরকে আসলে হায়ার করবে না। তারপরে হচ্ছে ওপেন নাও আছে, টপ রেটেড আছে, চিপেস্ট আছে, আরো কি কি জানি আছে। আচ্ছা হ্যাঁ, এই যে আপস্কেল আছে, এগুলোও হচ্ছে মানুষজন ই করে করতে পারে। মোর ফিল্টার আছে, আপনি এখান থেকে ফিল্টার বাই ফিল্টার করে নিতে পারেন। হ্যাঁ, এটার মানে টোটালি ধরেন আপনি তাদের এপিআই ইউজ করে পুরা গুগলকে চালাচ্ছেন, বা গুগলের যে ম্যাপ আছে, ম্যাপের যে লোকাল বিজনেসটা আছে সেই বিজনেসটা আপনি এখান থেকে দেখতেছেন। ঠিক আছে, ওকে। তো এটার কি আমি আসলে লিংক দিছিলাম? এটার লিংক অবশ্যই দিছিলাম মনে হয়। আচ্ছা, সো আপনারা যদি ট্রাই করতে চান আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমরা মেক্সিকান ফুড বাদ দিলাম এখন, যদি মেক্সিকান ফুড বাদ দেই, এটা নিয়ার মি লিখি, আমরা নিয়ার মি বাদ দেই দিয়ে শুধুমাত্র লিখি মেক্সিকান ফুড, যেহেতু আমরা তিনটা সার্চ করতে পারবো তাও মাসে, প্রতি মাসে আসলে তিনটা সার্চ করতে দেবে ফ্রি। তো এটা একটা ডেস্কটপ, আর একটা হচ্ছে আমি মোবাইল করব, মোবাইল মোবাইল আইফোন করা যাক, একটা আইফোন 12 প্রো করা যাক, প্রো ম্যাক্স ভালো না। আচ্ছা, রান টেস্ট করি, মেক্সিকান ফুড লিখে শুধুমাত্র নিয়ার মি লিখবো না, দেখবো যে আসলেই হচ্ছে যে সেম রেজাল্ট আসে কিনা নিয়ার মি বাদ দিয়ে। ওকে, সেম রেজাল্ট আসতেছে, সুশি গার্ডেন গ্রিল, রিয়েল ফুড ক্যাফে, জিমিস পাব অ্যান্ড গ্রিল। আমরা একটু আইফোনে যাই, আইফোন একটু চালাই আসি। সো আইফোনের ভিতরে এসে দেখতে পাচ্ছি প্রথমে অ্যাড আসতেছে, শুধুমাত্র মেক্সিকান ফুড দিলে অ্যাড আসতেছে, তারপরে হচ্ছে গিয়ে মেক্সিকান ফুড একই রকম যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এবং বাদ বাকিগুলা বিভিন্ন জায়গার হচ্ছে গিয়ে রেসিপি সহ আর কি ওভারভিউ বা এগুলো দেখাচ্ছে। এখানে কিছু ভিডিও আছে, ওদের সিস্টেম একটু আলাদার মতো, যার জন্য গুগলের সাথে ওদের একটু বাধে আর কি, মানে সব ফোনে একরকম দেখা যায় না। সো এখান থেকে আপনি আইফোনের জন্য অ্যান্ড্রয়েডের জন্য কেমন দেখাচ্ছে যে, বা ওভারঅল আপনি র্যাঙ্কে আছেন কিনা আদৌ, সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, দেখে আপনি আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট যে থাকবে তাকে এনশিওর করতে পারবেন যে হ্যাঁ দেখো, এটা তুমি যেখান থেকে দেখো না কেন মোটামুটি 1 নম্বরে দেখাচ্ছে। সো আমার কাজ শেষ, তুমি যদি মনে করো এটা মেনটেন করার জন্য আমাকে মান্থলি রাখবা, তো সেক্ষেত্রে রাখতে পারো, যদি মনে করো যে না রাখবা না সেক্ষেত্রে নাই। আচ্ছা, আরো একটা জিনিসের জন্য এটা হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি যে নিশটা নিয়েই করেন না কেন, সেটা ফুড নিশ হোক, রেস্টুরেন্টের নিশ হোক, বা সেটা ডিজিটাল মার্কেটিং কোর্স এরকম টাইপের হোক, বা দেখা যাচ্ছে ডিজিটাল সার্ভিস হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক, বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, বা দেখা যাচ্ছে যেরকম বারবার শপ, ট্যাটু শপ এরকম টাইপ হোক, পার্লার হোক, সো আপনি এখান থেকে সার্চ করে কি করতে পারবেন যে তারা এই যে যে জিনিসগুলো এর মধ্যে লিখছে, দেখেন একদম সেম টু সেম, যারা প্রথম দিকে আছে তাদের কিন্তু মোটামুটি যে ইনফরমেশন গুলো আছে একদম সেম ইনফরমেশন। একজন 241টা রিভিউ পাইছে, তারপরেও সে উপরে নাই, বাট একজন 10টা রিভিউ পাইছে, 5-স্টার রিভিউ উপরে চলে আসে, একজন 418টা রিভিউ পেয়েও কিন্তু 3 নম্বরে আছে। এইটা 1 কিলোমিটার দূরে আমার থেকে, 1 কিলোমিটার, তারপরেও সেটা 1 নম্বরে দেখাচ্ছে, এটা মাত্র 180 মিটার দূরে, এটা দ্বিতীয়তে দেখাচ্ছে, এটা 300 মিটার দূরে, এটা তৃতীয়তে দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে প্রপার যে ইনফরমেশন গুলো আছে তারা কি কি দিছে না দিছে একদম সেগুলো দেখে নিতে পারবেন। দেখেন যেরকম নাম, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটা কোন ধরনের রেস্টুরেন্ট, এরা শুধুমাত্র রেস্টুরেন্ট লিখে দিছে, এরা জাপানিজ লিখে দিছে। আচ্ছা, তারপরে অ্যাড্রেস, সবাই অ্যাড্রেস মেনটেন করছে। আচ্ছা, এটা এক ধরনের পাব, সো তারা পাব ক্যাটাগরিতে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে সবাই এখন ক্লোজড আছে, এখন কেউই খোলা নাই, এরা ওপেন হয় হচ্ছে 11:30-এ, এই ওপেন হয় হইল 11টার সময়, এটা ওপেন হই হচ্ছে যে 11টার সময়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তারা টিউজডেতে কোন একটা ই রেখে দিছে, এরা কোন রকম স্পেশাল আসলে এখনো পর্যন্ত ডে রাখে নাই,
এখানে ডাইন ইন করতে পারবেন না, এখানে ডাইন ইন করা যাবে, এখান থেকে টেক আউট করে নিয়ে যেতে পারবেন, এখান থেকে টেক আউট করতে পারবেন, এখান থেকে টেক আউট করতে পারবেন, এখান থেকে ডাইন ইন করতে পারবেন। ডাইন ইন মানে হচ্ছে ওখানে বসে খাইতে পারবেন। আচ্ছা, তারপরে কি এটা ডেলিভারি আপনি নিতে পারবেন? এখান থেকে ডেলিভারি নিতে পারবেন না, এখানে বসে খাইতে হবে। এখান থেকে আপনার ডেলিভারির কোনো রকম ইনফরমেশন দেওয়া হয় নাই, হয়তো বা ভিতরে আছে, আমাদের এই ছোট জায়গাতে দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এরপরে ক্লিক করতে পারেন, দেখি যে এটা আসে কিনা। ওকে, আসতেছে আসতেছে, একটু ধৈর্য ধরতে হবে, আসতেছে। মাগো, এত স্লো হইলে ইউজ করবো কেমনে? তাও তো সার্চ করতে দিচ্ছে, অন্যগুলো তো তাও মানে টোটালি টাকা লাগে, যে টাকা না দিলে আমি সার্চ করতে দিব না। আচ্ছা, সার্চ তো করতে দিচ্ছে। ওকে, আমরা পাইছি। সো ওভারভিউ, ডাইন ইন করতে পারবেন না, টেক আউট করে নিয়ে যাইতে হবে, ডেলিভারি করতে হবে। এটা তাদের হচ্ছে যে একদম এক্সাক্ট লোকেশন, তারা এখন আছে, এটা হচ্ছে ইনফরমেশন, তারা কবে কয়টার থেকে খোলা থাকে, কখন বন্ধ করে। আচ্ছা, আপনি সাজেস্ট করতে পারেন এডিট, যেহেতু করব না। হেলথ সেফটি তারা মেনটেন করতেছে, মাস্ক মানে পরে যাওয়াই লাগবে, মাস্ক না পরলে আসলে আপনাকে দিবে না। ও মা, কই গেল মাস্ক রিকোয়ার্ড? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, একটু স্লো, তারপরেও কাজে দেয়, সো আমরা তার ধৈর্য ধরে তার জন্য আসলে ওয়েট করি। আচ্ছা, ফোন নাম্বার অ্যাড করছে, তারপরে হচ্ছে এখানে COVID-19 এর আপডেট দিছে তারা। ডিয়ার কাস্টমার, ফলোইং দ্য রিসেন্ট প্রভিনেন্স প্রভিন্স কি জানি বলে হেলথ অর্ডার, উই উইল বি ক্লোজ ফর ডাইনিং ইন। ডাইনিং ইন তারা একদম ক্লোজ করে দিছে, মানে তারপরে হচ্ছে আনটিল April 19th, April 19 তারিখ পর্যন্ত টোটালি ওখানে বসে খাওয়া যাবে না, বাসায় নিয়ে এসে খাইতে হবে, করোনা ওখানে বসে খাইলে ছড়ায় যাবে। সো 12টা পর্যন্ত টেক আউট করা যাবে এবং ডেলিভারি এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে। ওকে, তাদের মেনু গুলো এখানে হাইলাইট করে দিছে প্রোডাক্ট অ্যাড করার মাধ্যমে, যেহেতু হচ্ছে গিয়ে তারা ক্যাটাগরি দিছে হচ্ছে যে তারা হইলো মানে ফুড ব্যাচে, সো মেনু তাদের জিএমবির মধ্যে চলে আসছে অলরেডি। আচ্ছা, তারপরে এই যে কিছু পোস্ট করছে, ভিউ দা মেনু, কোন কোন মেনু তাদের আছে সেই মেনুগুলো আপনি এখান থেকে কার্টের মাধ্যমে দেখতে পারবেন। সো আপনি যদি এরকম ফুড নিশ নিয়ে কোনো জিএমবি করেন, তো সেই ক্ষেত্রে আপনার এইগুলো মাথায় রাখতে হবে যে হ্যাঁ, মেনুগুলো আমার ওখানে দিতে হবে। ফটোজ আছে, কিছু ফটোজ অ্যাড করতে হবে, হাইলাইট আছে, ক্যাজুয়াল টাইপ। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের রিভিউ, রিভিউ গুলা দেখেন। মাই ফেভারিট রোলস আর দ্য স্পাইসি স্যালমন ক্রাঞ্চ রোলস, মানে এখান থেকে সে রোলস পাইছে, ঠিক আছে, স্পাইসি স্যালমন পাইছে, স্পাইসি মানে কি বলে স্পাইসি স্যালমন ক্রাঞ্চ রোলস। সো এখানে স্পেসিফাই করছে যে তারা কোন টাইপের খাবার আসলে এখানে বিক্রি করতেছে বা ওই টাইপের খাবার সে এখানে পাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে অ্যাভোকাডো স্যালমন, স্যালমন টাটাকি, এরা হচ্ছে টোটালি খাবারের নাম বা মেনুর নাম। তারপরে কি ডাইনামাইট, বিসি রোলস, হাউজ আর আউট আওয়ার কারেন্ট ফেভারিটস, ঠিক আছে। তারপর দিছে দে আর মেনু ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড দে আর সার্ভিস ইজ পারফেক্ট। মেনু এবং সার্ভিস দুইটা দেখছেন বোল্ড হয়ে আছে, এই বোল্ড কিন্তু তারা করে নাই, এই বোল্ড করছে হচ্ছে গিয়ে গুগল থেকে, কারণ তারা এই মেনুর ভিতরে যে মেনুগুলো দিছে, যে রোলস, স্যালমন, স্যালমন টাটাকি, তারপরে অ্যাভোকাডো স্যালমন, হ্যাঁ এগুলো অ্যাড করছে। তারপরে এই যে মেনু, সার্ভিস, এই জিনিসগুলো আসলে ই হয়েছে আর কি। তো এই যে যে রিভিউ গুলো আসছে এর মধ্যে, এই রিভিউ গুলোর জন্য কিন্তু সে আরো বেশি উপরে উঠে আছে, নির্দিষ্ট করে রিভিউ দিচ্ছে যে আমি অমুকটার জন্য বেশি মজা পাইছি, যে এই খাবারটা তাদের ভালো, ঠিক আছে। তো গুগলও বুঝতে পারছে, গুগল একজনকে জানাচ্ছেও। আচ্ছা, তারপরে ওয়েব রেজাল্ট আছে, বিভিন্ন জায়গাতে তারা কোন কোন জায়গাতে করছে না করছে, সাইটেশন আছে, এই যে মেনুরি গুলো আছে তারা অ্যাড করছে। সো এখান থেকে আপনাদেরকে ওইভাবে ভাবে পোস্ট করে করে অ্যাড করে নিতে হবে বা অ্যাড করে দিতে হবে আপনার যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টকে।
সো আপনারা এখান থেকে বেশ কয়েকটা রিসার্চ রিভিউ যেটাই বলেন সেটা করার মাধ্যমে আসলে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এই হইলো হচ্ছে গিয়ে এটার ব্যাপার বা একটা টুলস এর ব্যাপার। এই টুলসটা আপনি কোন কোন কাজে কিভাবে কিভাবে ইউজ করতে পারবেন, আশা করি আপনাদের এটা কাজে লাগবে। তো পরবর্তীতে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর রিসার্চ, ঠিক আছে? কম্পিটিটর রিসার্চ কিভাবে করতে হবে, যে লোকাল এসইওরও আবার কম্পিটিটর রিসার্চ আছে কিনা। আমি কয়জন আছি, 1 2 3 4 5 জন, আচ্ছা 5 জন বলতে বলতে একজন চলে গেছে, খুবই ভালো ব্যাপার। হয়তো বা আশিক ভাই আজকে নেটের সমস্যা, না হলে কারেন্টের সমস্যা, তো হোক একটু একটু সমস্যা হলে কিছু হয় না। আচ্ছা তো যাই হোক, আমরা হচ্ছে গুগল মাই বিজনেস এর এটা প্রোফাইল ধরেন কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে অপটিমাইজও আমরা করে ফেলছি। এখন যে কাজটা হইলো, আমাদের কম্পিটিটরদের একটু রিসার্চ করব, করার পরে কম্পিটিটরদের কাছ থেকে কিছু কিছু জিনিস চুরি করব। কোন কোন জিনিস চুরি করব, যে যারা সবার উপরে আছে তারা আসলে কোন কোন জিনিস অ্যাড করছে, সেটা অলরেডি আমি এই যে ওই টুলস এর মধ্যে দেখাই দিছি যে তারা কোন কোন জিনিস অ্যাড করছে। আপনাকে ওই ওই জিনিসগুলো অ্যাড করে এবং আপডেট করে দিতে হবে সেম টাইপ সেম কাহিনী করে। তবে একটা জিনিস অবশ্যই মানে সঠিক রাখতে হবে বা এবং রাখতেই হবে, সেটা হচ্ছে নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ওকে, সো এরপরে আমরা যেটা করব সেটা হইলো ধরেন আমরা দেই যে কি দেয়া যায়, আমাদের লোকাল একটা আমি যেখানে আছি সেখান থেকে একটা খুঁজে বের করি, সেটা হচ্ছে ফুড নিয়ার মি। ফুড নিয়ার মি করলাম, তো আমি আছি এখন যেই জায়গাতে, তার আশেপাশে যেগুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। একটা দেখাচ্ছে হচ্ছে আহার রেস্টুরেন্ট, আগে খুব বেশি পপুলার ছিল, এখন পোসা পাস্কো খাবার কি জানি সার্ভ করে না করে সেইগুলাতে এখন নেই, যদিও এইসব পাবলিকলি বলা উচিত না, তারপরে যারা খাইতে যাবে তাদের জন্য জানা জরুরি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রূপসী বাংলা রেস্তোরাঁ এবং ফাস্ট ফুড, এই একটা দেখাচ্ছে, ফুড সাফারি একটা দেখাচ্ছে। তো সবগুলোতে এখনো ডাইন ইন করতেছে, মানুষজন গিয়ে বসে খাবে, খুব ভালো ব্যাপার। তো দেখেন আপনার যদি ফুড হয় নিশ, তো সেই ক্ষেত্রে আপনার কম্পিটিটর অবশ্যই ওয়েবসাইট গুলা না। হ্যাঁ, আপনার কম্পিটিটর কি ওয়েবসাইট গুলা না, আপনার কম্পিটিটর হচ্ছে গিয়ে এই যে লিস্টিং এর ভিতরে যারা আছে এরা হচ্ছে আপনার কম্পিটিটর, তাই না? তো এখন এই কম্পিটিটরকে আপনি কিভাবে রিসার্চ করবেন, কম্পিটিটর রিসার্চের প্রথম শর্ত হচ্ছে আপনি কম্পিটিটরকে আগে ভালো করে দেখেন, তারা কিভাবে নাম দিছে, কোন টাইপের নাম দিছে, তারা কোন টাইপের হচ্ছে গিয়ে ক্যাটাগরি দিছে, আপনি আসলে ওই ক্যাটাগরিতে পড়েন কিনা। যদি ওই ক্যাটাগরিতে আপনি না পড়েন তাহলে তো আপনার তার সাথে কোনো ই নাই, যে দেখেন আপনি ফুড দিছেন বাট আপনার ওইটা রেস্টুরেন্ট না, তো আপনার ওই ক্যাটাগরি কিন্তু রেস্টুরেন্টের ই হবে না, বা আপনার যে বিজনেস বা যে আপনার কম্পিটিটর সেই কম্পিটিটরের কিন্তু রেস্টুরেন্ট থাকলে হবে না, রেস্টুরেন্ট বাদে হইতে হবে। যেমন ফাস্টফুড আপনি দিতে পারেন, ফাস্টফুড আপনারটা যদি ফাস্টফুড হয়, সো ফাস্টফুড অবশ্যই রেস্টুরেন্টের ভিতরে পড়বে না, হয়তো দেখাতে পারে সাজেস্ট অনুযায়ী দেখাইতে পারে, বাট তখন কিন্তু মানুষ শুধুমাত্র ফুড লিখবে না, তখন যার ফাস্টফুড দরকার সে ফাস্টফুডই লিখবে। সো আপনাকে এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে আমার ওইটা কিসের ভিতরে পড়তেছে বা কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছে। সো আমরা নিলাম, মনে করলাম যে এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি কম্পিটিটর। সো আমরা প্রত্যেকটা একটু ওপেন করব, ওপেন করার পরে তাদের যে ইনফরমেশন যেগুলো আছে, এই যে ইনফরমেশন আছে সো এই ইনফরমেশন গুলো মোটামুটি দেখব। সো তাদের 4.2 রেটিংস, খাবারের মান মোটামুটি, দাম একটু বেশি, পরিবেশ ভালো, এখন পরিবেশ ভালো করছে, আগে পরিবেশ ভালো ছিল না খুব বেশি। এখান থেকে ইনফরমেশন অনেকেই সবগুলো পেয়ে যাবে, অনেকগুলাই আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে গিয়ে ধরেন এই একটা ওপেন করলাম, এটাও আমাদের কম্পিটিটর, সো এখান থেকেও আপনি বেশ কিছুই দেখে নিতে পারবেন। সো অপটিমাইজড হয়ে গেল, অপটিমাইজড হওয়ার পরে যেরকম আমরা অন পেজ এবং অফ পেজ দুইটা বলি,
সো লোকাল এসইওর মধ্যে অফ পেজ এবং অন পেজ আছে। অন পেজের মধ্যে আপনি ওই যে প্রোফাইলগুলো ক্রিয়েট করে ফেললেন, ফেলার পর অপটিমাইজ করে ফেললেন, এগুলা দেখে দেখে সেইগুলো আবার অপটিমাইজ করলেন। করার পরে আপনাকে যেটা করতে হবে, অফ পেজের মধ্যে আমরা যেরকম লিংক বিল্ডিং টাইপের করি, এইটাতে সাইটেশন করতে হবে। সাইটেশন এবং লিংক বিল্ডিং দুইটা আলাদা জিনিস। সাইটেশনের সাথে আসলে লিংক বিল্ডিং এর কোনো সম্পর্ক নাই, তারপরেও মোটামুটি একই রকম দেখতে। সো অনেকে সাইটেশন এবং লিংক বিল্ডিং দুইটা গুলাই ফেলে, যে আসলে লিংক বিল্ডিং কি জিনিস আর সাইটেশন কি জিনিস। ঠিক আছে, তো সাইটেশন যদি করতে হয় সেই ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন লোকাল ডিরেক্টরি আছে, বিভিন্ন লোকাল সাইটেশন সাইট আছে যেখানে আপনি গিয়ে করতে পারেন, মানে প্রোফাইল খুলতে পারেন। গুগলে যেরকম গুগল মাই বিজনেস একটা প্রোফাইল খুলছেন, এরকম সাইটেশনের যে সাইট আছে সেই সাইটের মধ্যে গিয়ে আসলে আপনি প্রোফাইল একটা করে খুলতে পারেন, যে হ্যাঁ আমি এরকম ই করি। তো এখানে দেখেন তারা অর্ডার নিচ্ছে কোথায়, ফুড পান্ডাতে অর্ডার নিচ্ছে, তারা কিন্তু মেনশন করে দিছে অলরেডি, হ্যাঁ ডেসক্রিপশনের ভিতরে। সো এইটার মধ্যে কিন্তু তাদের নামে একটা প্রোফাইল আছে, এই যে রূপসী বাংলা রেস্তোরাঁ অ্যান্ড ফাস্টফুড, এটার নামে তাদের মধ্যে একটা অ্যাকাউন্ট আছে। সো এরকম কিছু কিছু সাইটের মধ্যে গিয়ে তাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট জিএমবি তে যেমন খুলছেন, ওইখানে গিয়েও খুলতে হবে। সো কিভাবে খুলবেন, প্রথমে নাম লাগবে, অবশ্যই 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 নাম জিএমবি তে যেটা দিয়েছেন বা গুগল মাই বিজনেসে যেটা দিয়েছেন সেম নামটাই ওখানে হবে। আপনি যদি এখানে দেন যে বেস্ট ফাস্ট ফুড রেস্তোরাঁ অ্যান্ড হাউসেস এর রূপসী বাংলা, সো ওইটাই দিতে হবে নাম, নাম অন্যটা দেয়া যাবে না, প্রথম কথা। এইটা নাম দেওয়ার পরে তারপরে দিতে হবে হচ্ছে অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেসটা তারা দিছে, এই যে ঝিনাইদহ চৌয়াডাঙ্গা রোড ঝিনাইদহ বাংলাদেশ, একদম সেম টু সেম এইভাবে দিতে হবে। তার সাথে জিপ কোড দিতে হবে, হ্যাঁ এটার সাথে জিপ কোডও দিয়ে দিতে হবে। এখানে যেটা ফোন নাম্বার দিছে সেম ফোন নাম্বার ওই জায়গাতে দিতে হবে। আচ্ছা, তো নাম অ্যাড্রেস ফোন নাম্বার, আমরা বারবার খালি ন্যাপ ন্যাপ বলতেছি, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এই তিনটার বিকল্প আসলে লোকাল এসইওতে নাই। সো আপনি যেখানেই দেন না কেন, নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি প্রোফাইলটা টোটালি অন করে ফেললেন, এবং যে ডেসক্রিপশনটা আপনি যেখানে ডেসক্রিপশন লাগে ছোটখাটো করে সেখানে ডেসক্রিপশন দিবেন, যেখানে লাগে না সেখানে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো এই হয়ে গেল প্রথম। তো আপনার হচ্ছে যে ফরম্যাট, ওই ফরম্যাটটা আপনি বিভিন্ন জায়গাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তবে প্রথম ইমপ্লিমেন্ট আপনাকে করতে বলবো সেটা হচ্ছে আপনার নিজস্ব সাইটে, বা আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কন্ট্যাক্ট আস পেজ বা অ্যাবাউট আস পেজ যে কোনো এক জায়গায় গিয়ে আপনি করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাবাউট আস পেজে অনেকে করে, কিন্তু অ্যাবাউট আস পেজে না করে আপনি যদি কন্ট্যাক্ট আস পেজের মধ্যে গিয়ে করে দেন, একদম সেম ফরম্যাট দিয়ে, প্রথমে নাম, তারপরে অ্যাড্রেস, একদম সেম অ্যাড্রেস, তার সেম নাম সেম অ্যাড্রেস, এবং তার সাথে হচ্ছে সেম মোবাইল নাম্বার। দেওয়ার পরে আপনি নিচে দেখা যাচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস বা আনুষঙ্গিক আরো যাবতীয় যা কিছু লাগে সেগুলো অ্যাড করে দিতে পারে। হোয়াটসঅ্যাপ করতে পারে একজন, ফুড পান্ডায় অ্যাড করতে পারে একজন, কথা কথা যদি সেটা ফুডের জন্য হয়, এখন যে সেলুনে চুল কাটাইতে যাবে সে তার ফুড পান্ডায় অর্ডার করবে না অবশ্যই, তো ওইখানে তার ফুড পান্ডার দরকার হচ্ছে না। তো যেখানে যে নিশের জন্য যেটা দরকার হয় আপনি সেটা ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করে দিবেন। দেওয়ার পরে এই ফরম্যাট এবং দুনিয়ার যাবতীয় যত ওয়েবসাইটের মধ্যে আপনি এই গুগল বিজনেসের লিস্টিং গুলা করাবেন, সব জায়গাতে সেম ফরম্যাট আপনি অ্যাপ্লাই করবেন, একচুলো এদিক ওদিক হবে না। কেন, তার কারণ হচ্ছে গুগল যখন তার ম্যাপের মধ্যে সেম হচ্ছে কি ইয়েটা পাচ্ছে, ইনফরমেশন পাচ্ছে, সেই ইনফরমেশনই একদম তারা তো ক্রল করে ডাটা স্টোর করে রেখে দিছে। তো ওই একই জিনিস যখন আরো 5টা বা 10টা ওয়েবসাইটের মধ্যে গিয়ে তারা পাচ্ছে, তো ওই সময় তারা কি করবে, ওই সময় তারা হচ্ছে মানে তারা বলছি মানে ওই সময় যে গুগলের রোবট সে কি করবে, সে ভাববে ঠিক আছে সব জায়গাতে একদম সেম জিনিস, তার মানে এইটাই আমি আগে যেটা ক্রল করছিলাম সেই বিজনেস,
তো সব জায়গাতে যখন ওই বিজনেসকে রেফার করতেছে, তার মানে এই বিজনেসটা হতে পারে ভালো এবং এই বিজনেসটা ট্রাস্টেড। আমরা আসলে মূলত সাইটেশন করে ট্রাস্ট বিল্ড করি। যেমন গুগলে হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং বা রেফারিং রেফার করে নিয়ে বা বিভিন্ন ডোমেইনের থেকে আসলে রেফার নিয়ে বা লিঙ্ক নিয়ে আমরা যেরকম ট্রাস্ট বিল্ড করি যে অমুক ভালো ওয়েবসাইট ওই ওয়েবসাইটের থেকে আসলে এই ওয়েবসাইটকে রেফার করতেছে যে হ্যাঁ ওইখানে যাও, এরকম রিলেভেন্ট বিভিন্ন ভালো কন্টেন্ট কিছু আছে বা তুমি যেটা চাচ্ছ সেটা এখানে থাকতে পারে। সো তাতে যেরকম একটা ট্রাস্ট বিল্ড হয়, একটা অথরিটি তৈরি হয়, সেরকম একইভাবে এইখানেও সাইটেশনের মাধ্যমে আপনি কোনো লিংক প্রোভাইড করতেছেন না, বাট আপনি যে ফরম্যাটটা একবার অ্যাকচুয়ালি ইউজ করতেছেন সব জায়গায়, ওই ফরম্যাটের জন্য আপনার হচ্ছে গিয়ে যেটা বলে ট্রাস্ট বিল্ড হবে গুগলের কাছে বা গুগলের লোকাল এসইওর মধ্যে। সো আপনার র্যাঙ্কিং পজিশনটা আগে আসার সম্ভাবনা বাড়তে থাকে। ওকে, এটা গেল প্রথম ফেজ। আপনার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের মধ্যে এক যেটা দিবেন সেইটাই গুগল মাই বিজনেস এর মধ্যে দিবেন, মাই বিজনেস এর ভিতরে যেটা দিবেন অন্যান্য সাইটেশনে দিবেন। তো এখন ওই সাইটগুলো আপনি কি করে খুঁজে পাবেন? আপনি প্রথমে এরকম সার্চ দিবেন, দেওয়ার পরে হচ্ছে হয় এখান থেকে না হলে এরকম টুল যেটা দেখাইলাম সেই টুল ইউজ করে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনি সেটার পরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই যে যে ইগুলো আছে রেজাল্ট গুলো আছে বা যে ইনফরমেশন আছে সেটাতে চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে আসবেন খুব সুন্দর করে, এই যে নিচে ওয়েব রেজাল্ট। তো এই যে যেহেতু বলছিলাম যে ফুড পান্ডায় তাদের প্রোফাইল আছে, এই যে ফুড পান্ডা ডট কম, সো দেখেন ফুড পান্ডা ডট কম ডট বিডি রেস্টুরেন্ট রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এখানে আছে ইটস অর্ডার রূপসী বাংলা রেস্তোরা অ্যান্ড ফাস্ট ফুড ইন ঝিনাইদহ। হ্যাঁ, তারা এখানে কি দিছে, রূপসী বাংলা রেস্তোরা অ্যান্ড ফাস্ট ফুড ইন ঝিনাইদহ, কিন্তু তারা দেয় নাই। আচ্ছা, যদিও এটা ডেসক্রিপশনের মতো। সো এই একটা, তারপরে তারা কি কি করে না করে, এক একটা সাইটের এক এক রকমের সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তারা দিছে। আচ্ছা, তারপরে এইটাও ফুড পান্ডার তা আসতেছে, এটা ফেসবুকের তা আসতেছে, তার মানে এদের যে সাইটেশন করা আছে সেটা একটা ফেসবুকের মধ্যে করা আছে আর একটা করা আছে হচ্ছে গিয়ে ফুড পান্ডার মধ্যে। আচ্ছা, ফেসবুকের মধ্যে যেটা করা সেটাও ফুড পান্ডার মধ্যেই করা, ফুড পান্ডা ঝিনাইদহ ফেসবুক এটাতে করা, ঠিক আছে। ওকে, তো আমরা আহারে যদি যাই, প্রথম পজিশনে যে আছে তারটা একটু দেখি, তারটা কোথায় করা আছে। তারটা ওয়েব রেজাল্ট দেখাচ্ছে প্রথমে tripadvisor.com, এখানে করা আছে একটা, ফেসবুকে করা আছে একটা, আবার tripadvisor.com.sg সিঙ্গাপুর, সিঙ্গাপুরে কি জন্য করছে আল্লাহ জানে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আমরা যদি ফুড সাফারিতে যাই, ফুড সাফারির মধ্যে দেখেন তাদের কোনটাতে করা আছে। আচ্ছা, ফেসবুকে করা, ফেসবুকে করা, তারপরে ভিওয়াই ম্যাপসে করা আছে। ওকে, ভালো কথা। তারপরে আছে হচ্ছে গেন্দা ফুল স্টল। আচ্ছা, সো এইখানে হইল তারা ম্যাপস ডট মি এর মধ্যে করছে ক্যাটালগ ফুড রেস্টুরেন্ট, তারপরে এখানে নাম লিখছে, তারপরে ভিওয়াই ম্যাপস এর মধ্যে দিছে, এক একটা জায়গায় এক এক রকমের নাম দিছে। এখানে দেখেন দিছে লিজা ফাস্ট ফুড, এখানে দিছে গেন্দা ফুল, এখানে আবার গেন্দা ফুল দিছে। তো গেন্দা ফুড হচ্ছে গিয়ে তারা যে ক্যান দিছে আমি জানি না, বাট এক জায়গাতে লিজা এক জায়গাতে গেন্দা বা জেন্ডা যাই হোক যে যেভাবে লিখছে, সো এটা সঠিক না, কিন্তু আপনি সাইটটা পাইলেন কোন সাইটে করছে। সো আমরা এখান থেকে মোটামুটি তিন চারটা সাইট পাইছি, ভিওয়াই ম্যাপস পাইছি, ম্যাপস ডট মি পাইছি, এরপরে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার ডট কম পাইছি, ফুড পান্ডা পাইছি। ওকে, সো ফুড পান্ডায় যদি অর্ডার নেয় সেক্ষেত্রে ফুড পান্ডায় দেওয়া উচিত, না হলে বাদ। তারপরে আছে হচ্ছে ক্যাফে আড্ডা। এখন ক্যাফে আড্ডাতে একটু দেখা যাক তারা কোন কোন জায়গাতে করছে কি করে নাই, এরা যদিও এতটা আসলে সবাই সচেতন এতটা বেশি না, তার জন্য সবগুলাতে আসলে এতটা মানে গোছানো ভাবগুলো নাই। হ্যাঁ, ওকে, সো ফেসবুক ডট কম, ট্রিপ অ্যাডভাইজার, ENGB.facebook.com, এরকম টাইপের কোন জায়গায় আছে। আচ্ছা,
গুগল বিজনেস বা এরকম কিছু একটা এখানে হয়তো বা হইতে পারে। ওকে, তারপরে যেটা আছে ভোজন রেস্তোরাঁ, এরাও এরকম সাইটেশন আসলে খুব কম করবে। ওয়েব রেজাল্ট আচ্ছা, ফুড পান্ডার মধ্যে আছে শুধু, এবং ফেসবুক আচ্ছা। সো এইভাবে আপনি একটা একটা করে সাইটগুলো লিস্ট এক্সেলের মধ্যে দিয়ে নিতে পারেন, এবং ওইসব সাইটের মধ্যে গিয়ে আপনি মানে আসলে যেটা বলে প্রোফাইল আর কি খুলতে পারেন। সো আমরা একটু ট্রাই করব যে ট্রিপ অ্যাডভাইজারে আমরা যে যেন দিতে পারি। সো ট্রিপ অ্যাডভাইজারে আমরা একটু যাব, ওপেন করব। এই হচ্ছে প্রথম প্রসেস, হ্যাঁ, বা প্রথম টেকনিক আর কি, যে আপনি কিভাবে করবেন। এই যে ট্রিপ অ্যাডভাইজার, ওকে, লোড নিচ্ছে খুব বেশি সময় ধরে। আচ্ছা, নিয়ে নিছে অলরেডি। ওকে, সো আমরা এখান থেকে সাইন ইন করার চেষ্টা করব, যদিও সাইন ইন করতে পারবো না, তার কারণ হইলো আমাদের অ্যাকাউন্ট নাই। তো যখন হচ্ছে গিয়ে আপনি কোন একটা ক্লায়েন্টের তা করে দিবেন, সো তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, এই যে এখানে আপনি হইলো অ্যাকাউন্ট খুলে দিবেন, দিয়ে যে ইনফরমেশন গুলো লাগে সেই ইনফরমেশন গুলো আপনি এখানে প্রোভাইড করে দিবেন। যেরকম এই যে রেস্টুরেন্টের একটা ইনফরমেশন, সেখানে এখানে ফটো অ্যাড করতে হবে, তারা অ্যাড করে নাই। এই যে রেস্টুরেন্ট কোন টাইপের বা কোন ক্যাটাগরির সেটা দিছে, এই যে যেরকম হচ্ছে এশিয়া বাংলাদেশ সিলেক্ট করে, মানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে কোন ডিভিশনের মধ্যে, কোন সিটির মধ্যে, সিটির মধ্যে কোন ধরনের ক্যাটাগরিতে পড়ে, রেস্টুরেন্টের ভিতরে পড়ে, রেস্টুরেন্টের নাম কি, নামটা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আসলে এই যে যে মূল লোকেশনটা আর কি, একদম সেম লোকেশন, সেই লোকেশনটা দিতে হবে। সো এদের লোকেশন একদম সেম আছে কিনা একটু দেখতে হবে। আমরা আহারে দেখতেছি। সো দেখেন এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হইলো যশোর ঝিনাইদা হাইওয়ে ঝিনাইদা বাংলাদেশ। আচ্ছা, এখানে আছে যশোর ঝিনাইদা হাইওয়ে ঝিনাইদা 3500 বাংলাদেশ। তার মানে হচ্ছে এখানে জিপ কোড যেটা আছে, জিপ কোডটা দেয়া নেই, বাট এখানে জিপ কোড আছে। গুগল ভাববে কি এইটা আর এইটা আলাদা। সো তার জন্য এরপরে যে যদি এইসব জিনিস বিষয়গুলো খেয়াল করে কেউ একজন সুন্দর করে জিএমবি করে, তো তারটা কিন্তু নিচে চলে যাবে। তো তারটা উপরে রাখার বা উপরে থাকার কোন রকম তখন আর চান্স থাকবেন, ঠিক আছে। তো এখানেও হচ্ছে যে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা একদম সেম হইতে হবে। এখানে হইলো কোন ধরনের রেস্টুরেন্ট, এটা এই যে চাইনিজ রেস্টুরেন্ট ওরা উল্লেখ করে দিছে এখানে। তো মোবাইল নাম্বার দিছে হচ্ছে 84, এখানে মোবাইল নাম্বার 84, ওকে মোবাইল নাম্বার ঠিক আছে। তাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফেসবুকের পেজ দিয়ে দিছে। আর রেকমেন্ড করব হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলবেন তাদের ল্যান্ডিং পেজ নিয়ে একটা ওয়েবসাইট অবশ্যই প্রিমিয়ামের খুলে নিতে। এখানে হচ্ছে গিয়ে আওয়ার্স গুলা অ্যাড করে নাই তারা। ওকে, কোন ধরনের কুইজিন, চাইনিজ, ঠিক আছে। এখানে লোকেশন দেখাচ্ছে, বিজনেস আওয়ারটা দেখাচ্ছে না, অবশ্যই বিজনেস আওয়ারটা এখানে করে দিতে হবে। এই রিভিউগুলো আসলে কারা দিছে বা কোন জায়গা থেকে কিনছে কিনা সেটা ওরাই জানে, যদিও এখানে সব জায়গাতে আসলে রিভিউ হয় না। অনেকে কাজ করে, অনেকে করে না, হয়তো বা রিভিউ তারা কোনো এক জায়গা থেকে নিছে আর কি, যে আমরা ওইখানে করছি সো তুমি একটু রিভিউ দাও। সো সেক্ষেত্রে আপনি যদি এইটা পুরো এইটাই যদি আপনার ক্লায়েন্ট হয় বা অন্য আরেকটা যদি আপনার ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে আপনার এখানে রিভিউ ম্যানেজ করতে হবে। সো আসলে হবে কি হবে না সেটা নির্ভর করবে আপনার এই সাইটেশনের উপরে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু দুই একটা পাচ্ছি, সো আমরা আরেকটা একটু অন্যরকম নিশ দিয়ে দেখি, অন্যরকম নিশ। আচ্ছা, কম্পিউটার শপ, কম্পিউটার স্টোর ইন ঝিনাইদা দিলাম আমরা, এটা লিখে দিলাম। ঝিনাইদার মধ্যে কম্পিউটার স্টোর কারা কারা আছে, প্রথমে এরা আছে, মিঠু ইলেকট্রনিক্স না ইলেকট্রিক্স কি আনি আছে। আচ্ছা, তো ভীষণ, এমএসি, ইয়ামিন, আচ্ছা অনেকে আছে। সো দিলাম, তাদেরটা একটু দিলাম, দেওয়ার পরে দেখি তাদেরটা কোথায় কোথায় লিস্টিং করা আছে।
ওকে কম্পিউটার জোন এইটা হচ্ছে গিয়ে সাজেস্ট করতেছে। আচ্ছা, তাদের ওয়েবসাইট আছে দেখেন, তাদের একদম ওয়েবসাইটের মধ্যে তারা আপডেট করে এবং ভিওয়াই ম্যাপসের মধ্যে করা আছে। সো আমরা আরো একটা পাইছি, সেটা হইলো ভিওয়াই ম্যাপস। আমরা ভিওয়াই ম্যাপসের মধ্যে একটু যাব। এই ভিওয়াই ম্যাপস মূলত ম্যাপ নিয়ে কাজ করে। সো ম্যাপের মধ্যে কোন জায়গাতে আসলে কি আছে সেটা দেখিয়ে দেওয়া যায়। এটাও গুগল ম্যাপের মতো একটা সিস্টেম, সেখানে টোটালি এই যে এরকম করে দিয়ে দিতে হয়। গুগল মাই বিজনেসে যেরকম প্রোফাইল ক্রিয়েট করতে হয়, এখানে ওইভাবে প্রোফাইল ক্রিয়েট করা যায় আর কি। সো সেই ক্ষেত্রে এখান থেকে আসলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের ক্লায়েন্টের জন্য। খোলার পর এখানে হচ্ছে করতে হবে, তো এখানে দুই রকমের আছে, ওপেন স্ট্রিট ম্যাপ এবং গুগল ম্যাপস। এরা গুগল ম্যাপের এপিআই ব্যবহার করে নিজেদের একটা ম্যাপ করে নিছে এইভাবে। সো হোমে যাব আমরা, হোমে যাব। হোমে যাওয়ার পর আচ্ছা এই একটা ম্যাপ আছে, লিস্টিং সাবমিশন, এই যে এখানে যাব নিচে। এক একটার এক এক রকম, হ্যাঁ সেই ক্ষেত্রে একটু ই করে দিতে হবে। সো এই যে গুগল ম্যাপের যে লিংক হয় আপনার হচ্ছে যে, এই যে আমরা যেটা করলাম কই আমাদের বিজনেস কই, আচ্ছা বিজনেস, ওকে ডিজিটাল মার্কেটিং এইটা, ওকে। সো আমাদের ঠিকানাটা কই, আচ্ছা অনলাইন ক্লাসেস বিজনেস আওয়ার্স গেট স্টার্টেড ইনফো, আচ্ছা ইনফোর মধ্যে আসছি। আমরা লিংকে গেলাম ম্যাপের মধ্যে, আচ্ছা এটা কি করতে বলতেছে। সো এটা দেখি ম্যাপের মধ্যে ওপেন হয় কি না। যাই হোক একটু হচ্ছে, ওকে। সো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যাপটা কই, এই যে ম্যাপ ছিল এখানে। সো আমরা একটু ম্যাপের মধ্যে যাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা এইটা যদিও ভেরিফাই হয় নাই, সো এটা ক্যান্সেল করে দেই। দেওয়ার পর আমরা গুগল আরেকটা ট্যাব নেই, নিয়ে আমাদের যেটা আছে সেটা একটু দেই, এটা দিয়ে একটু সার্চ করি। ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের ধরেন বিজনেস, এটার হচ্ছে লিংক আছে, এই যে এটার যে লিংক, লিংকটা আছে আমাদের এখানে। এখন ম্যাপের লিংক আমাদের দরকার, সো ম্যাপের লিংকটা আমাদেরকে একটু খুঁজে নিতে হবে আর কি। ওকে মানে ম্যাপ একটু ওপেন হচ্ছে, এই যে দেখেন ম্যাপের যে লিংক আছে গুগল ডট জিএল ম্যাপস, তারপরে ম্যাপের হচ্ছে যে যে ঠিকানা। সো এই যে ম্যাপের যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটা আমরা এখান থেকে আসলে কপি করব। হ্যাঁ আচ্ছা, তো ওকে শেয়ার বাটনে ক্লিক করলাম। করার পরে এই যে ম্যাপের যে লিংক, হ্যাঁ এই লিংকটা, আচ্ছা এইটা ওকে এটা দিলেও সম্ভবত হবে, এটা পেজের লিংক বা ম্যাপের লিংক। আচ্ছা একটু দেখতে দেন, অ্যাড্রেস অ্যাড্রেস দুইটা হয়ে গেছে। আমাদের ওয়েব রেজাল্টে আচ্ছা বিজনেসের একটা ই আছে আর ফেসবুক আছে।
সো ওকে এখান থেকে একটু দেখি স্যাটেলাইট শেয়ার এমবেডেড শেয়ার আর এমবেডেড ম্যাপস ওকে এইটা এইটা এই লিঙ্কটা কপি করলেও হচ্ছে কপি করার পর আমরা এখানে দিয়ে দিব পেস্ট করে পেস্ট করে দেওয়ার পরে এই যে পেস্ট হয়ে গেল এটা আমাদের ম্যাপের লিঙ্ক লিঙ্ক হওয়ার পর এটা কান্ট্রি সিলেক্ট করে দিব আচ্ছা বাংলাদেশ করাই আছে বিজনেসের নাম দিয়ে দিব দেখা যাচ্ছে এইটাই দেখা যাচ্ছে করি আমরা ওকে গ্যাজেটিক বিজনেসের নাম আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটা আমাদের ম্যাপের লিঙ্ক সাবমিট গুগল ম্যাপ লিঙ্ক এটা সাবমিট করলাম সাবমিট হয়ে গেছে এবং এইটা আমরা সাবমিট করব এই যে এখানে সাবমিট হয়ে গেছে এই যে এই নাম দিয়ে এখন আমরা একটু দেখি এখানে আপডেট হয়েছে কিনা সাবমিট তো করে ফেললাম যদি আপডেট হইতে হয়তো বা একটু টাইম লাগতে পারে এটাই হচ্ছে লোকাল ডিরেক্টরি বলে হ্যাঁ আমরা যেখানে এই যে ম্যাপ সাবমিট করতেছি আর কি এটাই হচ্ছে লোকাল ডিরেক্টরি বলে বা লোকাল লিস্টিং সাইট বলে যেখানে আপনি লিস্টিং করে নিতে পারবেন ওয়েব রেজাল্ট আচ্ছা এখনো আপডেট হয় নাই মাত্র আমরা লিস্টিং করছি সো যে কোনো একটা দিয়ে আসলে করলেই হয় ওকে সো আমাদের লিস্টিং সাবমিট হয়ে গেছে তো আমরা এইটাতে করলাম আমরা যদি এইখানে করতে চাই ট্রিপ অ্যাডভাইজার এখানে করতে পারি আমি একটু সাইন ইন করি আমার হচ্ছে যে এটা দিয়ে করি সেখানে আমরা একটু তাহলে দেখেও নিতে পারবেন যে আসলে কিভাবে সাবমিট করবেন বিভিন্ন কোন একটা সাইটের মধ্যে সো কন্টিনিউ উইথ গুগল কোন মেইল অ্যাকাউন্ট নেবে ওকে আমার মেইল অ্যাকাউন্ট নিবে সো মেইল অ্যাকাউন্ট আমারটা আমি দেখিয়ে দিব না হলে এখানে একটু সমস্যা ওকে সো আমার মেইল অ্যাকাউন্ট ঠিক আছে এটা জরুরি না যে হচ্ছে আপনি আপনার বিজনেসের যে মেইল অ্যাকাউন্ট আছে একদম স্পেসিফিক ভাবে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে সেটা না তবে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেসটা খুলছেন গুগল মাই বিজনেসে সেইটা ইউজ করা সব থেকে বেস্ট এবং সেইটা ইউজ করা উচিত ঠিক আছে আপনি অ্যাকাউন্ট যে কোনো মেইল দিয়ে খুলতে পারেন বাট রেকমেন্ডেড হচ্ছে আপনি যে মেইল দিয়ে আসলে গুগল মাই বিজনেস এর প্রোফাইলটা ওপেন করছিলেন সেই মেইল দিয়ে আপনি এখানেও প্রোফাইলটা ওপেন করেন সেটা এখানে হইতে পারে অন্য জায়গাতে হইতে পারে ওকে সো আমরা লগ ইন করে ফেলছি আমরা আমাদের হচ্ছে ইয়েতে যাব সো ওকে কি ডাকবে গ্যাজেটিক ওকে এটা কোন সিটির মধ্যে আছে সরি এটা তো ঢাকা সিটি না এটা ঝিনাইদহ সিটি হবে ঠিক আছে এই যে ঝিনাইদহ সিটি হইলো ডান করে দিলাম এটা ঘুরেই যাচ্ছে কেন একটু কাজ নাই এটা শেষ ওকে সো আমরা এখন আমাদের প্রোফাইলের মধ্যে যাব ভিউ প্রোফাইল ওকে প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে
এখন এই প্রোফাইলটা আসলে ই করে নিতে হবে, এডিট করে নিতে হবে। এডিট প্রোফাইল করতে হবে, এখান থেকে নেম, ইউজার নেম আমি ই করে দিব। ওকে, এটা সিটি, সিটি অ্যাড্রেস। আচ্ছা, এই নাম কে নিছে ভাই? আচ্ছা, যে দিয়ে দিলাম। আমার ওয়েবসাইট আছে কিনা? ওকে, ওয়েবসাইটের লিংক এটা আমি দেখি, আমি এটা দিয়ে দিব আমার ল্যান্ডিং পেজ হিসাবে। ওকে, এটা দিয়ে দিলাম। আমার সম্পর্কে আমি এখান থেকে আসলে কালেক্ট করব, আমার এখানে যে ডিসক্রিপশন দেয়া আছে সেই ডিসক্রিপশনটাই আমি দিব। কই আছে ডিসক্রিপশন? এই যে, ওকে। সো কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে এখানে আমার সম্পর্কে আমি কিছু দিলাম। সব ভুল দেখাচ্ছে, কি ব্যাপার? টু পরে তো আইএনজি হয় না। আচ্ছা, রিজন, ওকে, সার্ভিস, কোন একটা কিছু সমস্যা হয়েছে সেটা হচ্ছে। আচ্ছা, রিজনেবল প্রাইস, সম্ভবত আমার হচ্ছে ক্যারেক্টার লিমিট বেশি হয়ে গেছে যার জন্যে এখানে হচ্ছে না। সো হাই কোয়ালিটি সার্ভিস, এই পর্যন্তই আমি রাখি, রাখার পরে সেভ করে দেই। সো আমার নাম আছে, ই আছে, সব আছে। ওকে, দেওয়ার পর আচ্ছা, পোস্ট ফটোজ, এখান থেকে ফটোজ করতে পারবো, একটা রিভিউ লিখতে পারবো, এটা সাইট, এটা ঠিকানা। আচ্ছা, ট্রিপস, ফটোজ, রিভিউ, ফোরাম। ওকে, এটা ফোরাম, এটা হচ্ছে ট্রাভেল ম্যাপ, কোন জায়গায় ট্রাভেল করা যাবে। এটা কাভার ফটো, এখান থেকে সেটিং করা যাবে, প্রোফাইল পিকচার, অ্যাকাউন্ট ইনফো, অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, এখান থেকে আসলে কন্ট্রিবিউট করে দিতে হবে যতটুকু বুঝতে পারতেছি ট্রিপ অ্যাডভাইজার থেকে। সেটা হইলো অ্যাড এ প্লেস, এখান থেকে করে দিতে হবে। প্লেসের অফিসিয়াল নাম আমরা গ্যাজেটিক দিয়ে দেই, গ্যাজেটিক অফিসিয়াল নাম। ক্যাটাগরি কোন ধরনের ক্যাটাগরি? এটা রেস্টুরেন্ট, হোটেল, থিংস টু ডু। আচ্ছা, কোন জায়গাতে আছে আমাদের ক্যাটাগরি? কি হবে, ইলেকট্রনিক্স আছে কি নাই? আচ্ছা, ইলেকট্রনিক্স নাই, কম্পিউটার নাই, মোবাইল নাই, গ্যাজেটস তাও নাই। আচ্ছা, সো রেস্টুরেন্টটা আছে, হোটেলস আছে, থিংস টু ডু, বার অ্যান্ড পাবস, ক্লাবস, কফি অ্যান্ড টি, বিএনবি ইনস, স্পেশালি লজিং, পয়েন্ট ইন্টারেস্ট, ল্যান্ডমার্ক, ভ্যাকেশন রেন্টার্স। আচ্ছা, সো আমরা এটার মধ্যে আসলে অ্যাকাউন্ট খোলার পরে দেখতে পারলাম কি, যে এটা শুধুমাত্র ট্রিপ নিয়ে কথা বলে, যে কোন জায়গায় গিয়ে আপনি কোন হোটেলে খাইতে পারবেন, কোথায় থাকতে পারবেন, কোন জায়গায় দেখার মতো জায়গা আছে, হ্যাঁ এই টাইপের জিনিস, যার জন্য আসলে ওরা এই ট্রিপ অ্যাডভাইজারের মধ্যে অ্যাকাউন্ট খুলছে এবং সেটা মেনটেন করতে পারছে। সো আমাদের হচ্ছে যেটা আছে আর কি,
আমাদের যে ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং এর সেকশন বলেন বা গ্যাজেটিং যেটা ই আছে সেটা সেকশন বলেন, দুইটার একটা ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং যায় না, সো আমাদের এখানে খুলে লাভ হবে না এবং আমরা খুলতেও পারবো না, হ্যাঁ ক্যাটাগরি ঠিকঠাক মতো হবে না, সো সেক্ষেত্রে আমাদের এটা বাদ যাবে, এরকম হবে আর কি। কিছু কিছু সময় এইটা আসলে যখন আপনার কাছে লিস্ট হয়ে যাবে, আপনি যখন জেনে যাবেন যে এখানে করতে হয় ওখানে করতে হয়, আর এই নিশের জন্য ওইটা বেস্ট, ওই নিশের জন্য এইটা বেস্ট, তখন মোটামুটি আপনার সেটা আরো ভালো করে আয়ত্তে চলে আসবে। সো এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। ওকে, সো এই গেল আমাদের প্রথম যেটা হচ্ছে গিয়ে ছিল সিস্টেম ছিল, যে আমরা কিভাবে আমাদের কম্পিটিটররা কোন কোন সাইটে আসলে সাইটের হচ্ছে লিস্ট করছে বা অ্যাড করে দিছে সেই সব জায়গা আমার জেনে নেয়া। আরেকটা যেটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি এটা এরকম করতে পারেন, নাম কপি করবেন, একটা ট্যাব নিবেন গুগলের মধ্যে পেস্ট করবেন, একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এদের যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা কপি করবেন, করার পরে এখানে গিয়ে আবার পেস্ট করে দিবেন, দিয়ে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে দিবেন, দিয়ে দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে দিবেন, ডাবল কোটেশনের ভিতরে নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনি এন্টার করবেন। করার পরে ওয়েব রেজাল্টের মধ্যে আপনি দেখবেন যে কোথায় কোথায় একদম সেম জিনিসগুলো দেয়া আছে। সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে আছে, তাদের নিজস্ব যে ওয়েবসাইট তার মধ্যে আছে, বিজনেস সাইট আছে গুগলের যেটা ই আছে সেটার ভিতরে আছে, ভিওয়াই ম্যাপস এর মধ্যে আছে, 808computers.com এইটার মধ্যে তারা করে রাখছে অথবা এটা শুধুমাত্র আসছে, তারপর ইলেকট্রিক্যাল ট্রাবল শুটিং সিমুলেটর এখানে কি জানি একটা আছে, যে যদিও আমরা এই যে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার দিছি তার জন্য আসতে পারে। ওকে, এই একটা আছে sysnova.com, এখানে করা আছে, এখানে লিস্টিং করা, তো আমরা এখানে করতে পারি লিস্টিং। আচ্ছা ওকে, এই একটা, সো এইভাবে আপনি করে নিতে পারেন, তারপরে আর রেজাল্ট দেখাচ্ছে না, তার মানে আর রেজাল্ট নাই। সো আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের অনুযায়ী সেই বিজনেসের নাম এবং হচ্ছে যে মানে কম্পিউটার মানে কম্পিটিটর আর কি, সেই কম্পিটিটরের নাম এবং মোবাইল নাম্বার এই দুইটা মানে সব জায়গাতে লাগে, হয়তো অ্যাড্রেস সেম নাও হইতে পারে, যার জন্য শুধু নাম এবং যেটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি কোটেশনের মধ্যে দিবেন, যে এক্স্যাক্ট আমি এইটাই চাচ্ছি, এইটা ছাড়া যেন সার্চ না হয়। এইটা দিয়ে যখন আপনি সার্চ দিবেন, সো আপনার কম্পিটিটর কোথায় কোথায় এগুলো লিস্টিং করছে সেই লিস্টিং এর যে সাইটগুলো আছে ওই সাইটগুলো আপনি পেয়ে যাবেন, এবং সেই জায়গাতে গিয়ে আপনি সুন্দর করে হচ্ছে আপনার ইয়েটা করতে পারেন। আচ্ছা, আপগ্রেড ইয়োর বিজনেস উইথ সিসনোভা ইআরপি, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আপনি একটু ট্রাই করবেন যেন আপনি করে দিতে পারেন, যে দেখেন এইটা দিছে ইমেল নাম্বার টাম্বার দিছে। আচ্ছা হোম এর মধ্যে যাই আমরা, আচ্ছা ওদের মধ্যে গেলাম, যাওয়ার পরে সিসনো বা ইআরপি কি জানি একটা আছে, ওকে এখান থেকে আসলে করা যাবে কিনা একটু দেখতে হবে, এক একজন এক একটা বিজনেস সাইট এরকম হইতে পারে। সো আচ্ছা এখানে করা যাচ্ছে না, সম্ভবত তারা এদের সাথে পার্টনারশিপে আছে যার জন্য এটা করা যাচ্ছে, ঠিক আছে তারা করতে পারছে, বাট তাছাড়া হচ্ছে ওইভাবে করা যাবে না, তারাই অ্যাড করে দিছে আর কি এর মধ্যে, সো এটা আপনার জন্য ই হবে না, অন্য ডিরেক্টরিতে করতে হবে। আচ্ছা এই গেল প্রথম ব্যাপার, তারপরে গেল এটা হচ্ছে আপনি কিভাবে আরো সার্চ করে পাবেন, এই হলো দ্বিতীয় মানে তৃতীয় ব্যাপার। তো এরপরে আপনি গুগলের মধ্যে জাস্ট হচ্ছে যে কিওয়ার্ড যেভাবে সার্চ করেন বা রিসার্চ করেন সেইভাবে আপনি লিখতে পারেন, যে আচ্ছা এভাবে লিখতে পারেন যে লোকাল ডিরেক্টরি, হ্যাঁ লিখতে পারেন লোকাল ডিরেক্টরি লিখে সার্চ করতে পারেন। সো লোকাল ডিরেক্টরির বিভিন্ন সাইট আসবে, অথবা দেখা গেল লোকাল ডিরেক্টরি ফর দেখা গেল আপনার ওইটা কিসের কোন ক্যাটাগরির,
যে আমি একটা ক্যাটাগরি যেটা দেখালাম সেটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের বা কম্পিউটারের, ধরেন কম্পিউটার প্রোডাক্ট, কথা কথা দিলেন কম্পিউটার প্রোডাক্ট দিয়ে এন্টার করলেন। করার পরে আপনার যে বিজনেস ডিরেক্টরি গুলো আছে, এই যে pr.com এখানে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এগুলো একটু খুঁজে নিতে হবে আর কি। আচ্ছা, এই একটা আছে ডিরেক্টরি সফটওয়্যার সম্ভবত এটা। আচ্ছা, ডিরেক্টরি কম্পিউটিং, এটা উইকিপিডিয়ার মধ্যে। সো যাই হোক, আমরা এই যে একটা পাইছি, এটাতে ডিরেক্টরি সাবমিট করা যাইতে পারে, বিজনেস ডিরেক্টরি। এই যে কম্পিউটার হার্ডওয়্যার, এই সেকশনের ভিতরে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে জয়েন নাও দিয়ে অ্যাকাউন্ট করার পর সেইখানে আপনার নাম এবং মানে আপনার বিজনেসের যে নামটা আছে সেই নাম এবং তার কিছু ইনফরমেশন, ইনফরমেশনের মধ্যে অবশ্যই হচ্ছে যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এগুলা থাকতে হবে। দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, খুলে সেই ডিরেক্টরিতে ওটা সাবমিট করে দিবেন। হ্যাঁ, এইটা সাবমিট করে দেওয়া পর্যন্তই আপনার কাজ, ঠিক আছে। সো এই হলো ব্যাপার, জয়েন নাও। ওকে, এখান থেকে আসলে জয়েন করতে হবে অথবা জয়েন করার ই নাই আর কি। বিজনেস, বিজনেস ডিরেক্টরি, আচ্ছা এই যে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং, ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে ই আছে। সো আমার যদি ইলেকট্রনিক্স হয় আমি ইলেকট্রনিক্স এর মধ্যে দিব। দেওয়ার পর কোন ধরনের ইলেকট্রনিক্স সেটা আমি দেখাই দিব, কম্পিউটার ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, রেন্টাল ইলেকট্রনিক্স গুডস, মার্চেন্ট হোলসেল। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং না আমার, রিপেয়ার না, ইলেকট্রনিক্স কোনটা দেয়া যাইতে পারে? আচ্ছা, এটা দিয়ে দিই, কম্পিউটার এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এটা দিয়ে দেয়া যাইতে পারে। সো এটা কোন ধরনের সেটা একটু দেখিয়ে দিতে হবে। গেমিং প্রোডাক্ট, লজিক ডিভাইস, ন্যাভিগেশন, অডিও ভিডিও কমিউনিকেশন। আচ্ছা, আমি লজিক ডিভাইসই দিলাম কথার কথা। সো এই একটা আছে ডিরেক্টরির মধ্যে, আসলে এইভাবে পাওয়া যাবে। প্রোফাইল ইওর বিজনেস, এই যে এখান থেকে আপনি প্রোফাইল করে নিতে পারবেন। অপশন ওয়ান, সাইন আপ। আচ্ছা, কোম্পানি ওভারভিউ, যে কোনো একটা কোম্পানির মধ্যে চলে আসছি আমি। আচ্ছা, সাইন আপ করতে বলতেছে, অপশন ওয়ান, সাইন আপ। আচ্ছা, এটা পেইডে, ওকে। এই যে এখান থেকে আপনি সাইন আপ করে নিবেন, তারপরে হচ্ছে বাদ বাকি যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, সো এই হইলো ব্যাপার। আচ্ছা, আছি কতজন আমরা এখনো পর্যন্ত? মাত্র 3 জন। ওকে, তারপরে আমরা শেষ করি, সেটা হচ্ছে এখান থেকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে ইনফরমেশন গুলো অ্যাড করে দিলে হবে। তো ডিরেক্টরি গুলো আসলে 3 রকম ভাবে খোঁজা যায় এবং এই সিস্টেম গুলো এরকমই, আপনি একদম সরাসরি হচ্ছে যে লোকাল ডিরেক্টরি ফর আপনার নিজের যেটা ই আছে আর কি, শহর আছে সেই শহরের নাম দিয়ে করতে পারেন। কুমিল্লার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরি কোন জায়গায় কোন জায়গায় আছে না আছে, এই যে soldify.com ডিরেক্টরি, এখানে হচ্ছে বিজনেস কোম্পানি গুলো আপনি লিস্টিং করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এই সাইট, এই যে জব লিস্টিং করা আছে এখানে। সো আপনি আপনার কোম্পানি গুলা এখানে লিস্টিং করাই দিতে পারেন, একটা প্রোফাইল খুলে নিতে পারেন, করে সেখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে পারেন আর কি। দিলে ব্যাস, মোটামুটি হচ্ছে। আচ্ছা,
এরপরে হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে, আমরা আগামীকাল লোকাল এসইও যেটা আছে পুরোপুরি শেষ করে দিব। লোকাল এসইওর ভিতরে কালকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে কিভাবে আসলে লোকাল এসইওর জন্য ব্লগ পোস্ট লেখা যায়, সেইগুলা কোথায় পাবলিশ করতে হয়, লোকাল এসইওর কিছু খুঁটিনাটি ভুল মানুষ করে আর যেগুলা হচ্ছে কমন মিস্টেকস বলে, সেই কমন মিস্টেক গুলা অনেকেই করে, এবং ওই কমন মিস্টেক গুলা যখন মানুষ করে সেটা লোকাল এসইওর র্যাঙ্কিং যেটা আছে সেটা নিচের দিকে নিয়ে যায়। সো ওই কমন মিস্টেক নিয়ে কিছু আলোচনা করব, আমরা ব্লগ নিয়ে কিছু আলোচনা করব, কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে। আর তৃতীয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসই অডিট, আমাদের ওয়েবসাইটে যেমন এসই অডিট করা যায় যে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই, কোনটা ঠিক করতে হবে, কোন জায়গাটা আমাদের বেশি করে দেখতে হবে, এরকমই লোকাল এসইওর যে জন্য যেটা গুগল মাই বিজনেস এর জন্য যেটা এসই অডিট করতে হয়। সো এই তিনটা টপিক আমরা কালকে দিয়ে শেষ করে আমাদের লোকাল এসইও শেষ হয়ে যাবে, এরপরে আমরা সোশ্যাল মিডিয়াতে হাত দিব আর কি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আপনাদের যেটা কাজ থাকবে আজকে কাজটা হচ্ছে, জি ভাই এসইও অডিটটা হবে আগামী কালকে, এসইও অডিট হচ্ছে লোকাল এসইওর জন্য অডিট হবে, যে আমার লোকাল যে বিজনেস গুলো আছে আমি ক্লায়েন্টের জন্য যেটা করতেছি, সো ওইটা আমার ঠিক আছে কিনা, কোন জায়গাতে ঠিক করতে হবে, এই জিনিসগুলা হ্যাঁ কিভাবে করব, কোন জায়গা থেকে নিয়ে করব, সেই অডিটটা কিভাবে করতে হয়, কোনো টুলস প্রয়োজন হয় কিনা, হইলেও সেগুলার হচ্ছে যে কোন কোন প্যারামিটার চেক করতে হয়, সো ওই জিনিসগুলো আমরা দিব, কয়েকটা টুলস এরও হয়তো নাম বলে দিব, তো ওইগুলা নিয়ে হচ্ছে কি আপনারা এই করতে পারবেন, এগুলা নিয়ে ভুল ত্রুটি যেগুলো আছে আপনার ক্লায়েন্টের বা যেগুলো ইস্যু হয় আর কি, যে অমুক ইস্যু তমুক ইস্যু এটা সলভ হচ্ছে না বা ওইটা সমস্যা, তো এই জিনিসগুলো আপনারা ফিক্স করে ফেলতে পারবেন। র্যাঙ্ক হচ্ছে না কেন, হচ্ছে না কিভাবে হচ্ছে না, ওয়েবসাইট এসইও, আচ্ছা ওয়েবসাইট এসইও অডিটটা আমরা দেখাবো হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরে, তিনটা জিনিস আমরা মেইন স্পেসিফিক হচ্ছে যে করব, সেটা হলো এর আগে আমরা এসইও অডিট করার জন্য যে টুলসটা লাগে সেই টুলটা আমরা দেখাইছি, যে এই টুলের মধ্যে দিয়ে আপনি এসইওটা অডিট করে ফেলতে পারেন বা এই জায়গাতে গিয়ে আপনি এসইওর অডিটটা করে ফেলতে পারেন, সেটা যখন আমরা অন পেজ এসইওটা করছিলাম ওই সময়, ঠিক আছে। সো আমরা এখনো পর্যন্ত যে টপিক গুলো শেষ করছি, একটা কিওয়ার্ড আর্টিকেল, সেগুলার কম্পিটিটর রিসার্চ, এসইও অডিটের জন্য টুলস দেখাইছিলাম সেই টুলটা বাদ, অন পেজ এসইও, অন পেজ এসইওর পরে অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, এবং তারপরে এই যে আজকে যেটা করতেছি লোকাল এসইও, এইগুলা হয়ে গেল একদম সরাসরি এসইও রিলেটেড। এবং এই এসইও রিলেটেড এর যে অনলাইন প্রেজেন্স গুলা দরকার হয় সেটার জন্য দরকার হবে সোশ্যাল মিডিয়া, সো সোশ্যাল মিডিয়ার আমরা কিছু পেজ আগে অন করাবো, কিছু প্রোফাইল আগে খোলায় নেব তারপরে। জি আপু আমি তো আপনার জন্য হচ্ছে 2-3 দিন আসলে অনেকগুলা কথা বলছিলাম বাট আপনি কথা বলেননি, আমি তো চাই আপনি কথা বলেন। আচ্ছা সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে অ্যাক্টিভ ছিলাম বাট নিজেকে প্রেজেন্ট করতে পারি নাই, আমার যে টাইমটায় যে ক্লাস হয় আমি তখন টিউশনই করাই, ওটা আমার জন্য নেসেসারি, না করালে আমার জন্য প্রবলেম, তো এই কারণে আমি ক্লাস করতে পারি না কিন্তু ইউটিউব থেকে করে ফেলি। ওকে, তো আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি নাই যার কারণে সরি। জি কিন্তু আমি, আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমি যে পরীক্ষা দিব কিনা, আমি পরীক্ষা দিব শুধু অ্যাক্টিভ থাকতে পারতেছি না, ওটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে নতুন একটা টাইমিং, 14 তারিখ থেকে যেহেতু আমাদের রমজান মাস শুরু হচ্ছে, সো ওইখানে টাইমিং নতুন একটা ফিক্স করছি, সেটা হচ্ছে 2টা থেকে 4টা, আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা আগে একটু শুনতে চাচ্ছি। না হবে না আশা করি। আচ্ছা ওই সময় কি মানে আপনি ক্লাস অ্যাক্টিভ থাকতে পারবেন? জি আমি আপনাকে শিওর বলতে পারছি না বাট হ্যাঁ আমি চেষ্টা করব একদম। আচ্ছা ঠিক আছে, আপনি যে ইউটিউব থেকে দেখতেছেন এটা শুনে প্রথম কথা ভাল লাগছে,
দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে চেষ্টা করতেছেন এইটাতে আরো বেশি ভালো লাগছে। তৃতীয় যে ভালো লাগাটা সেটা হচ্ছে আপনি যে মোটামুটি একটু চারপাশ গুছায় এই যে যেটা নক দিয়ে একটু কথা বলতেছেন যে হ্যাঁ আমি আছি বা আমি এটা করি, সেটার জন্য আসলে আরো বেশি ভালো লাগতেছে। সো কন্টিনিউ করেন, আপনার যে ইচ্ছাটা আছে বা যেটার জন্য আসলে আপনি এটা এতটা ডিফিকাল্টিজ এর মাঝেও ইউটিউবের থেকে সময় করে দেখে নিয়ে নিয়ে করতেছেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছেন, সেটাকে অ্যাপ্রিশিয়েট জানাচ্ছি এবং তার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়াটা আসলে উপযোগী এবং দেওয়া অবশ্য উচিত সেটাও জানাচ্ছি। তো আজকে আপনি মোটামুটি অ্যাক্টিভ ছিলেন প্রথম থেকেই, তো আমি আসলে শুনতে চাইবো না যে মূল ব্যাপারটা আমরা আসলে যেটা করছি সেটা আপনি পুরাটা বুঝছেন কিনা। আমি শুধু এইটুকু জানতে চাইবো যে আপনি আগের যে ক্লাসগুলা করছেন বা যে আগের হচ্ছে ইউটিউবে ভিডিওগুলা দেখছেন তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে একটু সময় করে আপনি আপনার কুয়েরি গুলো লিখে ফেলবেন, লিখে আমাকে একটু নক দিবেন। আমি গ্রুপের মধ্যে আছি, আমি প্রায় মেসেজ করি বা হচ্ছে গিয়ে যে ক্লাস টাইমে মেসেজ করি, একটু আমার আইডিটা খুঁজে নিয়ে আপনি আইডিতে মেসেজ দিতে পারেন অথবা আমাকে হচ্ছে মেনশন করে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন যে হ্যাঁ ভাই আমার যে কোয়েরি গুলো আছে আমি লিঙ্কে শেয়ার করে দিচ্ছি। যদি মানে যেহেতু আমি ক্লাসের মধ্যে ওইভাবে কথা বলতে পারি না বাট আমি অফ টাইমে আসলে ট্রাই করতেছি, সো আপনি যদি একটু কোয়েরি গুলোর অ্যান্সার গুলা প্রপারলি দিয়ে দিতেন আমার জন্য একটু উপকার হইতো, বা এরকম টাইপ কিছু আপনি একটু লিখে দিলেন বা শুধুমাত্র কোয়েরি গুলো দিয়ে আমাকে একটু নক দিয়ে দিলেন যে ভাই আমি কোয়েরি দিছি আপনি একটু দিয়ে দেন, তো সেক্ষেত্রে আমার কাছে একটু বেশি ভালো লাগবে যে আমি হচ্ছে যে ওইগুলার উত্তর দিলে আপনি আরো একটু ইমপ্রুভ হবেন এবং যথাসাধ্য আমি চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। তো এইটুকুই আসলে বলার, ঠিক আছে? সো আচ্ছা ঠিক আছে ভাই আমি করব। জি আচ্ছা, আজকে যেটুকু বোঝাইলাম এইটুকু আসলে বোঝা গেছে কিনা বা এইটুকু নিয়ে কোনো ডাউট আছে কিনা? না নাই, আমি আগের গুলা করছি তো এখন একটু উল্টা পাল্টা হচ্ছে, তো এই কারণে হবে ওগুলার সাথে সেটা, মিলায় মিলায় হ্যাঁ পরে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ চেক করে এই দেখবো। এই জন্য আমি বললাম যে আমি যদি এখন আপনার কাছে শুনি যে আপনি বুঝছেন কিনা এটা বললে আসলে অন্যায় করা হবে, কারণ আপনি আগের যেগুলা করতেছেন এখন এই পর্যন্ত হয়তো বা আপনি আসতে পারেন নাই, সো আমরা যেটা করতেছি আপনার কাছে একটু উল্টা পাল্টা লাগতে পারে কিসের মধ্যে কিসে যাচ্ছে কি দিয়ে কি বলতেছে না বলতেছে একটু, বাট আপনি ক্লাসটা করতেছেন আপনার মাথায় থাকলো, এর পরে যখন আপনি ওই পর্যন্ত যাবেন তখন আপনার কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি করতেছি। তারপরেও হচ্ছে সবার উদ্দেশ্যে আমি যেমন ক্লাস শেষে একটা রিক্যাপ দেই, সো সেই রিক্যাপটা আমি এখন একটু দিব। সেটা হইলো আমরা আজকে যেটা করলাম সেটা হইলো একটা টুলস এর ব্যবহার দেখলাম। টুলস এর ব্যবহার প্রথমে আমি বলতেছি কারণ হচ্ছে ওইটা বলা জরুরি যে টুলসটা আমাদের কিসের কাজে লাগবে। যেহেতু আমরা লোকাল এসইও নিয়ে কাজ করতেছি, লোকাল এসইও বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে লোকাল কারোর একটা বিজনেস আছে, সে ওই নির্দিষ্ট জায়গা থেকে বিজনেস করতে চায় এবং বাইরে এসে যাইতে চায় না, তার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের থেকে একজন একটা প্রপার ইনফরমেশন যেটা আছে সেটা কালেক্ট করতে পারে, তো তার জন্য সে একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট কোন রকমের বানিয়ে রেখেছে। সো সে যাতে আরো বেশি লিড পায়, লিড পায় মানে কাস্টমার পায় তার ফিজিক্যাল শপে বা ফিজিক্যাল স্টোরে, অথবা তার যদি অনলাইনে স্টোর হয় কিন্তু সে লোকালি করতে চাচ্ছে যে ওই লোকাল একটা জায়গার বাইরে যাবে না। যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনার কোন একটা ফ্রেন্ড এর হচ্ছে যে ধরেন এরকম কেক টেক বানায় বা সেগুলা বা চকলেট বানায় সেগুলো বিক্রি টিক্রি করে এরকম, সো সে থাকে ঢাকায়, একজন যদি চিটাগং এর থেকে বলে ভাই আমি চিটাগং এর থেকে নিব আমার একটা কেক পাঠান, ব্যাপারটা টোটালি কেমন একটা হয়ে যায় যে একটা কেক আজকে বানাবো, বানানোর পরে আমি চিটাগং পাঠাবো, একদিনে যাবে না, কখনোই যাবে না। সো তাকে অবশ্যই এরকম কেকের মতো যদি জিনিস হয় বা দেখা যাচ্ছে বার্গার সে বানাই হচ্ছে যে সেগুলা হচ্ছে সেল করে বা দেখা যাচ্ছে সে পিজা বেক করে সেটা সেল করে, যদি এরকম হয় তো সেক্ষেত্রে সে লোকাল ওই জায়গার বাইরে যাইতে পারবে না। বা একজন হচ্ছে গিয়ে ধরেন যিনি বারবার আসেন চুল টুল কাটায় সেলুনের দোকান আছে তার, তো উনার তো আসলে
যদি কাস্টমার একজন চিটাগং এর হয়, উনি থাকে ঢাকায়, তো একজন তো আর আসলে চিটাগং এর থেকে ঢাকায় এসে তার কাছ থেকে স্টাইলিস্টের কাছ থেকে তার চুল কাটায় যাবে না। সো এরকম যারা লোকালি বিজনেস করে তাদের বিজনেসটা ডেভেলপ করতে হয় ম্যাপের মাধ্যমে, যে আমরা যারা ম্যাপ ইউজ করি, যদিও বাংলাদেশে ম্যাপ এতটা পপুলার না সবকিছু আসলে অনলাইনের মধ্যে দেখার জন্য। সো আচ্ছা ওকে, যাই হোক, জিলানি ভাইয়ের মেসেজটা আমার চোখে পড়লো, যার জন্য আমি থেমে গেলাম, ওইটাতে আমি একটু পরে আসতেছি। আচ্ছা, তো হচ্ছে গিয়ে উনি ওই অনলাইনে প্রেজেন্স কিভাবে করতে পারে ম্যাপের মধ্যে, ম্যাপের মধ্যে কিছু নিয়ম কানুন আছে বা নির্দিষ্ট সিস্টেম আছে, সেই সিস্টেমে আসলে তাদের অনলাইন যে বিজনেস প্রেজেন্স সেটা তুলে ধরতে হয়। তার জন্য প্রথম আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে গুগল মাই বিজনেস, যেটা গুগলের ম্যাপ আমরা যেহেতু ইউজ করতেছি, অন্যান্য ম্যাপও আমরা ইউজ করে দেখছি, সেগুলোতে প্রপার সব কিছু পাওয়া যায় না, যার জন্য আমরা গুগল মাই বিজনেসে হচ্ছে গিয়ে সেই বিজনেসটা অ্যাড করি বা প্রোফাইলটা অ্যাড করি। তো ওই প্রোফাইল অ্যাড করার সময় আমাদের কি কি জিনিসপত্র খেয়াল রাখতে হয়, কি কি জিনিস ফিল আপ করতে হয়, সেটা আমরা আগে ক্লাসে করছি। এরপরে গিয়ে আমরা যে ক্লাসটা করলাম সেই ক্লাসের মধ্যে আমরা টোটালি হচ্ছে গিয়ে একটা টুলস দিয়ে এক জায়গা থেকে আমি যদি বিশ্বের অপর প্রান্তে হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের আছে সেই ক্লায়েন্টের ওখান থেকে কেউ যদি সার্চ করে, তো সেই সার্চ এর রেজাল্ট কেমন আসবে সেটা আমরা এখানে বসে আসলে অ্যাকুরেট যে রেজাল্ট আছে সেটা পাইতে পারি না, বাট ওই টুলস এর মাধ্যমে আমরা দেখতে পারি যে হ্যাঁ আসলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ওই টুলস এর মাধ্যমে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ, যে ওইখানে যাদের রেজাল্ট গুলো দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারের মধ্যে অথবা টপ 10 এর মধ্যে বা টপ 2টা পেজের মধ্যে, তো তারা কোন কোন ইনফরমেশন গুলো ইনক্লুড করছে, তারা হচ্ছে যে কোন কোন ইনফরমেশনে সব থেকে বেশি জোর দিছে, তারা কোন ধরনের ছবি অ্যাড করছে, কোন ধরনের লোগো বানায় সেখানে দিছে, সেটা হচ্ছে বিজনেস নিশ অনুযায়ী কোন কোন জিনিস অ্যাড করছে, যেমন যদি সেটা ইলেকট্রনিক্স ইলেকট্রিক এরকম টাইপের হয় সেটা কোন প্রোডাক্ট অ্যাড করছে আসলেই করছে কিনা, তারপরে যদি ফুড হয় যেরকম দেখলাম আমরা মেনু বা আইটেম সেইগুলা অ্যাড করছে কিনা, তারপরে এই ইনফরমেশন গুলা তাদের আপডেটেড আছে কিনা সেগুলো আমরা দেখলাম, কোন টাইপের অ্যাড্রেস তারা প্রোভাইড করতেছে সেটা আমরা দেখতে পারলাম, সেটা দিয়ে আমরা টোটালি অপটিমাইজ করে ফেললাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্পিটিটরদের আরেকটু অ্যাডভান্স রিসার্চ। অ্যাডভান্স রিসার্চ কিসের জন্য, যে আমরা শুধুমাত্র গুগলের ওই মাই বিজনেসের মধ্যে প্রোফাইল খুলে রাখলে হবে না, আমরা বেশ কয়েকটা সাইটেশন যেখানে হচ্ছে যে লিস্টিং করা যায় আমাদের বিজনেস গুলা, সো সেই বিজনেস গুলার মধ্যে হচ্ছে গিয়ে বা সেই সাইটের মধ্যে আর কি সেই বিজনেসটা লিস্টিং করায় দিতে হবে, যে হ্যাঁ আমাদের এরকম একটা বিজনেস আছে, তুমি যদি মানে ইউজারকে জানানো আর কি, যে তুমি যদি এই সাইটটা আসলে ভিজিট করো তো এই সাইটের মধ্যে গেলে তুমি এই জিনিসটা পাবা, এই সাইটের মধ্যে গেলে তুমি অমুক বিজনেসটা পাবা বা অমুক প্রোডাক্টটা পাবা। সো হচ্ছে গিয়ে তুমি এই সাইট ভিজিট করলে আমার হচ্ছে যে যদি প্রোফাইলটা দেখে থাকো তো আমি অমুক জায়গাতে আছি, তুমি ওখান থেকে খোঁজ করতে পারো, তো এই আমার ইনফরমেশন যে আমার বিজনেসের নাম অমুক, আমার অ্যাড্রেস তো অমুক, আমার এই হলো ফোন নাম্বার, তো ওইখান থেকেও যেন আমি লিড পাই। দ্বিতীয় কথা হচ্ছে গুগল যেন ওই সাইটটা তো আগে ক্রল করে রেখেছে যার জন্য আমরা ওইখানে গিয়ে প্রোফাইল খুলতেছি, তো গুগল যেন ওইখানেও সেম নাম সেম অ্যাড্রেস সেম ফোন নাম্বার পাই যেটা আমরা আমাদের নিজের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের নিজের ওয়েবসাইটে দেয়া আছে, ক্লায়েন্টের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে দেয়া আছে, সেইটাই আমরা সাইটেশনের যে হচ্ছে সাইটগুলো আছে সেইগুলোর মধ্যে দিচ্ছি, এবং আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন লোকাল ডিরেক্টরি যেগুলো আছে সেই লোকাল ডিরেক্টরির মধ্যে দিচ্ছি। ঠিক আছে, তো লোকাল ডিরেক্টরি এবং সাইটেশন কিভাবে খুঁজে পাবো, যে একটা প্রোফাইল আমরা ক্লিক করে ওপেন করব, ম্যাপের মধ্যে ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাব যে ওইটার ওয়েব রেজাল্ট আরো কি কি আছে, যে আরো ওয়েবের কোন কোন জায়গায় তার প্রেজেন্স আছে সেটা প্রথম অবস্থায় দেখাবে। ওইখান থেকে যদি আমরা একটা দুইটা বা তিনটা রেজাল্ট পাই সেই জায়গাতে গিয়ে আমরা দেখব যে হ্যাঁ আমাদের ক্যাটাগরির সাথে মিলে কিনা এবং আমরা সেই জায়গায় করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে এটা যে আমাদের ক্যাটাগরির সাথে না মিললে আমরা সেটা করতে পারবো না, যেরকম একটা ঝামেলা হইলো হচ্ছে
tripadvisor.com এ গিয়ে যে ট্রিপ অ্যাডভাইজারের ভিতরে ওখানে কেউ যদি কোন জায়গায় ট্রিপে যায় সো অবশ্যই সে কোন একটা থাকার জায়গা খুঁজবে, লজ বা হোটেলস। আমরা লজ বা হোটেলস নিশ নিয়ে বা ওই ক্যাটাগরি নিয়ে যদি কাজ করি সো ওই ট্রিপ অ্যাডভাইজারে খুলতে পারবো। সো মানুষের খাবার দাবারের দরকার হয়, সেক্ষেত্রে হোটেল যেগুলো খাবারের হোটেল সেইগুলো যেগুলো দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট সেইগুলো ওখানে অ্যাড করা যাইতে পারে। সো কিছু কিছু প্লেস যেখানে ঘুরে দেখা যায় এরকম টাইপ অ্যাড করা যাইতে পারে। সো এই টাইপের জায়গাগুলো ওখানে অ্যাড করা যাবে। কিন্তু আমরা যেহেতু কম্পিউটার প্রোডাক্টের ওইটা নিয়ে করতে গেছিলাম বা ডিজিটাল মার্কেটিং এর যেটা ই করতে গেছিলাম, দুটার একটাও হবে না। সো ক্যাটাগরি বা নিশ অনুযায়ী আমাদের দেখতে হবে যে আমাদের কম্পিটিটররা কোথায় কোথায় লিস্টিং করছে, সেই জায়গাতে গিয়ে আমাদের লিস্টিংটা করতে পারি। আচ্ছা, এই হলো প্রথম মেথড। দ্বিতীয় মেথড হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিটরের মূল যে ফুল নামটা আছে ফুল নাম এবং তাদের যে মোবাইল নাম্বারটা আছে ফুল মোবাইল নাম্বার, দুইটা একসাথে কপি করে নিয়ে পরপর বসিয়ে মাঝখানে একটা স্পেস থাকবে শুধুমাত্র নাম এবং হচ্ছে মোবাইল নাম্বারের মাঝখানে, এবং দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিব দিয়ে সার্চ করব যে এক্স্যাক্ট ওই ম্যাচটাই ওয়েবসাইটে কোন কোন জায়গাতে আছে বা পুরো অনলাইনের মধ্যে কোন কোন জায়গাতে আছে সেটা গুগল আমাদেরকে খুঁজে দিবে। সেই সকল ওয়েবসাইটে আমরা গিয়ে দেখব যে আসলে ওই জায়গায় অপরচুনিটিজ আছে কিনা, যে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি কিনা বা ওই জায়গায় আমরা অ্যাড করতে পারি কিনা। যেরকম আমরা ভিওয়াই ম্যাপস যেটা ছিল আমাদের এই জিনাদার লোকাল একটা ই, সেখানে আমরা করে দিলাম সাইটেশন টোটালি ম্যাপ অ্যাড করে দিলাম। তো সেখানে আমরা যেরকম করছি ওরকম যেখানে যেখানে অপরচুনিটিজ আছে আমরা সেখানে সেখানে করে দিতে পারি। এই দুইটা মেথডেও যদি আমরা দেখি একটা দুইটা বা আমাদের যে কম্পিটিটর সাইটগুলো আছে তাদের তিনটা চারটা এরকম তার বেশি নাই, তো তারপরে আমরা কি করতে পারি লোকাল ডিরেক্টরি সার্চ করতে পারি যে ওই এলাকার লোকাল যে ডিরেক্টরিগুলো আছে সেগুলো কি কি। তার জন্য একটু কষ্ট হবে যে হয়তো প্রথম পেজের মধ্যে দ্বিতীয় পেজের মধ্যে ধরেন একটা খুঁজে পাইলেন, তারপরে চার পাঁচ পেজ মিলে একটা বা দুইটা খুঁজে পাইলেন বাট পাবেন। সো সেইগুলা ওপেন করবেন, প্রত্যেকটা প্রোফাইল ওপেন করতে হবে, ক্যাটাগরি দেখিয়ে দিতে হবে, দিয়ে পরে সেটাতে হচ্ছে গিয়ে আপনার পুরো লিস্টিং করাই দিতে হবে। ঠিক আছে, প্রোফাইল খুলে আপনার বিজনেসটা অ্যাড করে দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে আপনি এরপরে যে ধাপ আছে যেরকম হচ্ছে যেটা আমরা কালকে শিখবো যে ব্লগ অ্যাড করা, ব্লগের মধ্যে কি লিখতে হবে সেটা অ্যাড করা, সেটার সাথে সাথে হচ্ছে গিয়ে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা কি করব। সো এই কাজগুলো করতে হবে, হওয়ার পরে আপনার দেখতে হবে অডিট করে যে এই অডিটটা হয়তো বা পুরাটা করা আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে দিল যে এটা আমার র্যাঙ্ক হয় না একটু দেখে দাও অপটিমাইজ করে দাও। সো অপটিমাইজ করার আগে আপনাকে অডিট করে বুঝে নিতে হবে যে এই অডিটটা কিভাবে করবেন সেটা আমরা কালকে দেখব। ব্লগ কিভাবে হচ্ছে যে করবেন, কোথায় করবেন, কি লিখবেন সেটা আমরা দেখব, আর কিছু ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে যে আমরা ই করে দিব। এই হইলো মূল যে আজকে তিনটা মনে হয় ক্লাস হচ্ছে গুগল মাই বিজনেস সহ আর কি লোকাল এসিওর যে তিনটা ক্লাসের মধ্যে আমরা এই পর্যন্ত আসছি এবং কালকে আমাদের লোকাল এসিও শেষ হয়ে যাবে আশা রাখতেছি। সো এই হইলো আজকে তিনটা ক্লাসের রিক্যাপ, এইগুলাই আমরা করছি এবং আগামীকালকে করব। এর মধ্যে বাকি যারা দুইজন নিয়মিত ক্লাস করতেছেন আশিক ভাইয়া এবং জিলানি ভাইয়া, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো একটা সমস্যা আছে কিনা যেটা আপনারা বুঝতে পারেননি? ওকে, আশিক ভাইয়া কি অবস্থা, আজকে নেট বারবার চলে যাচ্ছে নাকি কারেন্ট চলে যাচ্ছে আপনার? দুইটাই? আচ্ছা, জিলানি ভাই আপনি যেটা মেসেজ লিখছেন একটা ইনবক্স কাকে করছেন এবং করে কি বলছেন এটা যদি আমাকে করেন সেক্ষেত্রে আমি মেসেজ এখনো পাইনি, অথবা আপনি যদি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো হচ্ছে গিয়ে আমার সাথে এই যে আপুর কথা হইলো, এখন ভাল লাগতেছে আসলে যে আপু মোটামুটি ওই সময়টাতে ফুল টাইম দিতে না পারলেও উনি এটা নিয়ে একটু প্র্যাকটিস করে। সো আচ্ছা 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 আচ্ছা, তো এটার জন্য আপনাকে একটু থ্যাঙ্কস পাওয়া উচিত। ওকে ঠিক আছে,
তো হচ্ছে আমাদের ক্লাস আজকে আপাতত এই পর্যন্তই। আমরা আগামীকালকে আবার দেখা করব, এবং যেটা আপনাদের একটু কাজ হবে আজকে। হ্যাঁ, অনেকদিন অ্যাসাইনমেন্ট আপনারা নেন না, তো আমরা অ্যাসাইনমেন্ট পর্যন্ত আবার লোকাল এসইও যেটা আছে চলে আসছি। সেটা হচ্ছে ফাঁকি দিবেন না কেউ। হ্যাঁ, যারা 3 জন আছি বা 4 জনই আছি তাদের মধ্যে একটা নিশ সিলেক্ট করে নেবেন, লোকাল বিজনেসের নিশ। সেটা হইতে পারে ট্যাটু শপ, হইতে পারে বারবার শপ, হইতে পারে পার্লার, হইতে পারে ফুড শপ, কোন একটা করে নেবেন। নেয়ার পরে যে কোনো একটা সাইট হচ্ছে গিয়ে সাইট বলছে অ্যাড্রেস আর কি। হ্যাঁ, পোস্ট লিখতে বলছিলাম 200 ওয়ার্ডের, বাট এখনো তো মনে হয় না সবাই লিখছে। হ্যাঁ, এই জন্য আসলে আমার যে শুনবো সেটা শোনার মনেও নাই। আচ্ছা, সমস্যা নাই, লোকাল এসইও শেষ হোক, কালকে শেষ হয়ে যাবে, আমরা এটা করে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। এর আগের দিনও শুনছিলাম অনেকেই আসলে করেনি, এর জন্য আর পরবর্তীতে শোনা হয় নাই। তো এটা এরকমই হয় আসলে, মানে যদি মোটামুটি কোঅপারেট না করে সবাই মিলে, তো কোনো কোনো জিনিস এভাবে ল্যাকিংস থেকে যায়। হ্যাঁ, তো এই অ্যাসাইনমেন্টটা আপনারা একটু করেন কালকে, যে কোন একটা নিশ সিলেক্ট করে নেন, এরকম বিজনেস। বিজনেস সিলেক্ট করে নেওয়ার পরে সেই বিজনেসের হচ্ছে গিয়ে যে কম্পিটিটর গুলো থাকবে, 10টা কম্পিটিটর রিসার্চ করেন বা 12টা কম্পিটিটর রিসার্চ করেন। করার পরে 5টা লোকাল সাইট আপনি খুঁজে বের করেন, যে সাইটের মধ্যে আপনি সাইটেশন করতে পারবেন। আপনি উপরে লিখবেন যে আমার বিজনেসের নাম অমুক, এটার ক্যাটাগরি তমুকের মধ্যে পড়ে, এবং এই 5টাতে আমি ওই অ্যাড্রেস অনুযায়ী এই 5টা জায়গাতে আমি হচ্ছে যে ই করতে পারবো, সাইটেশন করতে পারবো, বা প্রোফাইল খুলে আমার বিজনেসটা অ্যাড করতে পারবো, প্রোফাইলটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো এটা আমি লিখেও দিব অ্যাসাইনমেন্টের মধ্যে, এবং আপনারা শুনেও রাখলেন, মানে এটা আপনাদেরকে একটু করতে হবে। হ্যাঁ, করার পরে এটাই আপনাদের কাজে লাগবে আর কি, যদি লোকাল বিজনেস নিয়ে এরপরে কাজ করেন। লোকাল বিজনেসের ইন্ডাস্ট্রি অনেক বড়, সো আমরা যেটা শেখাচ্ছি সেটা হয়তো বা ইন্টারমিডিয়েট পর্যন্ত লোকাল বিজনেসের, বাট আপনি যদি লোকাল বিজনেস নিয়ে কাজ করতে যান, টোটালি প্র্যাকটিস নির্ভর, এবং আপনাকে বিভিন্ন নিশের উপরে, বিভিন্ন বিজনেসের উপরে আসলে কাজ করতে হবে। করলে তারপরে আপনার যে একটা এক্সপেরিয়েন্স হবে সেইটার উপরে বেস করে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, এবং হচ্ছে যে ম্যানুয়ালি, যে এর আগের দিন যেরকম বললাম কিভাবে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, সো ওই ক্লায়েন্ট ম্যানেজ করার ব্যাপারটা আসলে আপনার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো ওকে, আমাদের কাজ হচ্ছে কালকের জন্য এটাই, যে বিজনেস সিলেক্ট করে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের কম্পিটিটররা কোন কোন সাইটের মধ্যে তাদের সাইটেশন করছে, অবশ্যই বাংলাদেশের না, বাইরের কই দেন একটু। সো সেইগুলার যে লিস্ট আপনারা করেন, 5টা হোক 7টা হোক 10টা হোক, যে কয়টা লিংক হয় সেই কয়টা লিংক আপনারা একটু কপি করবেন, করে করে ওইগুলো একটু দেখাবেন, বা একটা লিস্ট করে আমাকে একটু দেখাবেন, বা ওই অ্যাসাইনমেন্টের যে ফোল্ডার আছে ওইটার ভিতরে আমরা জমা রেখে দিব, হয়তো বা পরবর্তীতে কাজে লাগবে, যে হ্যাঁ এই জায়গাগুলোতে আসলে আমাদের বিজনেসের জন্য প্রোফাইল খুলে আমরা বিজনেসটা রান করতে পারি, বা ওইখানে লিংক করতে পারি, বা ওইখানে ইনফরমেশনটা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, একটু করার চেষ্টা করবেন, চেষ্টা করবেন বললে ভুল হবে, আসলে করবেন। হ্যাঁ, আগামীকালকে আমি একটু দেখব, ঠিক আছে, এবং ওইটা স্টোর করে রাখা হবে। তো আজকের মতো এখানে বিদায়, আজকের মতো ক্লাস এখানে শেষ, আগামীকাল আবার দেখা হবে অ্যাসাইনমেন্টের সাথে এবং আরো নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।